আইভি লতায় ছাওয়া লাল ইটের প্রকাণ্ড একটা পুরনো ধাঁচের বাড়ি। সামনের রাস্তাটা পার হলেই জর্জটাউন বিশ্ববিদ্যালয়, পেছনে ব্যস্ত এম স্ট্রিট, তারও পেছনে ঘোলা পানির ছোট্ট নদী পটোম্যাক। বাড়িতে এই মুহূর্তে অনেক নীরব, কারণ রাত প্রায় এখন ১২টা। বিছানায় শুয়ে শুয়ে চিত্রনাট্য সংলাপ মুখস্থ করছে অভিনেত্রী ক্রিস ম্যাকনিল। কাল ভোরেই শুটিং। ছবিটিতে তার ভূমিকা মধ্যবয়সী এক শিক্ষিকা যিনি সাইকোলজি পড়ান। স্ক্রিপ্টটা পড়তে ক্রিসের ভালো লাগছে না, কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। পাশ ফিরে শুতে যাবে এমন সময় মনে হল কোথায় যেন একটা খটখট শব্দ হচ্ছে। কিসের শব্দ? কান খাড়া করল ক্রিস, শব্দটা থামছে না, অবিরাম হয়েই যাচ্ছে। তাহলে কি রেগানের ঘর থেকে আসছে শব্দটা? এত রাতে কি করছে ও? ক্রিস নিজের ঘর থেকে বেরিয়ে হালকা পায়ে এগুলো প্যাসেজের বাতি নেই। কেন যেন ক্রিসের খুব ভয় করছে, অকারণ ভয়। রেগানের ঘরের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে এক টানে খুলে ফেলল দরজা। আর আশ্চর্য, চারদিক নিশ্চুপ হয়ে গেল সাথে সাথে, কোন শব্দ নেই। এসব কি হচ্ছে? রেগান কুণ্ডুলি পাকিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। ১১ বছর বয়স আন্দাজে কিছুটা বাড়ন্ত দেখালেও রেগান এখনো খুব ছেলে মানুষ। কোলের পাশে কান ছেড়া তুলো ভরা টেডিবিয়ার নিয়ে শুয়ে থাকার দৃশ্যটা দেখলে সেটাই বোঝা যায়। তাহলে শব্দটা কি পানির পাইপ থেকে আসছিল, কিংবা কে জানে, হয়তোবা ইঁদুর? অস্বস্তির ভাবটা নিমেষে কেটে গেল। আর ঠিক তখনই অনুভব করল রেগানের ঘরটা অস্বাভাবিক শীতল, বরফের মতো ঠান্ডা। এতটা ঠান্ডা হবার তো কথা না। রুমের হিটারটা কি কাজ করছে না? না, তা নয়, হিটার বেশ গরম। ঘরের দুটো জানালাই বন্ধ। রেগানকে ছুঁয়ে দেখল ক্রিস, উষ্ণ ঘামে ভেজা নরম গাল। ক্রিস ভাবল হয়তো নিজেরই অসুখ করেছে, এজন্যই এমন ঠান্ডা লাগছে। নিজের ঘরে এসে কালকে স্ক্রিপ্ট পড়তে পড়তে চোখের পাতা ভারী হয়ে এল। ক্রিস ঘুমোচ্ছে, তবে খুব বেশি গাঢ় গভীর ঘুম না, কেমন যেন অস্বস্তি ভরা ঘুম, ছাড়া ছাড়া, সেই সাথে কি সব আজে বাজে স্বপ্ন। কেউ যেন ধারালো ছুরি হাতে ওকে মারতে আসছে, আরো প্রাণ পণে ছুটছে, চিৎকার করছে। যেন আবার বিকট শব্দে বাজনা বাজছে, স্নায়ুতন্ত্রীগুলো ঝনঝন করছে শব্দে। কি কুচকিত, কি তীব্র সেই শব্দ! ক্রিস ঘেমে নেয়ে জেগে উঠল। বুক কাঁপছে ওর, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ খেয়াল হল সকাল হয়ে গেছে, ঘন্টা খানিকের মধ্যে শুটিং এর জন্য রেডি হয়ে বের হতে হবে ওকে। চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে এলো সে, দেখলো ডাইনিং টেবিলে বসে রেগান ব্রেকফাস্ট করছে। উইলি কমলার রস তৈরি করছিল, ক্রিসকে দেখেই জানতে চাইল, গুড মর্নিং ক্রিস, জুস খাবে? গুড মর্নিং উইলি, না থ্যাংকস, আমি কফি খাব। একটু বসো, আমি করে দিচ্ছি। না না ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি নিজেই করে নিচ্ছি। গুড মর্নিং মা। গুড মর্নিং মাই ডিয়ার, রাতে ঘুম ভালো হয়েছে তোমার? খুব ভালো ঘুম হয়েছে মা, অনেক মজা মজা স্বপ্ন দেখেছি। তাই? স্বপ্নে কি কি দেখলে, মাকে বলবে না? বাইরে সেসব কি মনে আছে নাকি? যদি মনে পড়ে তখন বল। আচ্ছা ঠিক আছে, সোনা এখন ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। উইলি কার কোথায়? ম্যাডাম আমি এখানে। কার? তোমাকে না বলেছি হঠাৎ হঠাৎ এভাবে পেছন থেকে এসে আমায় চমকে দেবে না? আই এম সরি ম্যাডাম, আমার চলাফেরা তো এরকমই। যাই হোক, তোমাকে ইঁদুর মারার কল বসাতে বলেছিলাম, বসিয়েছ? এ বাড়িতে ইঁদুর নেই ম্যাডাম। আছে, কাল রাতে আমি নিজে ইঁদুরের শব্দ শুনেছি।
আমার মনে হয় আপনি পানির নলের শব্দ শুনেছেন। পানি আসার সময় এক ধরনের শব্দ হয়। কার্ল, তুমি কি আমার সাথে তর্ক করা বন্ধ করবে? অবশ্যই করব ম্যাডাম। আমি এক্ষুনি গিয়ে ইঁদুর মারার কল কিনে আনছি। এখন যেতে হবে না, দোকানপাট এখনো খুলেনি। না খুলুক, আমি এখনই যাব। কার্ল দ্রুত বেরিয়ে গেল। মানুষটা বড় অদ্ভুত, তবে খুবই কাজের আর অত্যন্ত অনুগত। কিন্তু এমন কিছু একটা আছে লোকটার মধ্যে যা ক্রিসের মধ্যে এক ধরনের অস্বস্তি জাগিয়ে তোলে, ভালো লাগে না। কি আছে কার্লের মধ্যে? অবাধ্যতা না অন্য কিছু? ক্রিস বুঝে উঠতে পারে না। কিন্তু কার্লের স্ত্রী উইলি তেমনি ভদ্র আর অমায়িক। ওরা প্রায় 6 বছর হল কাজ করছে এখানে, কিন্তু এত দিনেও কার্লকে বুঝে ওঠা গেল না। লোকটা যেন মুখোশ পরে ঘুরে বেড়ায়, সত্যি চেহারাটা চোখে পড়ে না। বিকাল 4টা পর্যন্ত শুটিং চলল। ক্রিস ক্লান্তিতে ভেঙে পড়েছে, তবুও হেঁটে হেঁটে বাড়ি ফিরল। 36 নম্বর রাস্তার মাথায় আসতেই চোখে পড়ল ক্যাম্পাসের পাশের ক্যাথলিক চার্চটি পাদ্রিতে গিজগিজ করছে। খুব দ্রুত পায়ে কালো পোশাক পরা একজন পাদ্রি ক্রিসকে পার হয়ে হেঁটে গেল। সে চার্চে না ঢুকে সাদা রঙের একটা কটেজের গেটে গিয়ে দাঁড়াল। আরেকজন পাদ্রি বেরিয়ে এসে দুজনে মিলে কি যেন কথা বলতে থাকল, যেন খুবই গোপন আলোচনা হচ্ছে দুজনের মধ্যে। কি হচ্ছে আজ এখানে? পুরো এলাকাটাকে আজ কেমন যেন অদ্ভুত লাগছে ক্রিসের কাছে, খুব অজানা অচেনা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিনিট 5-এর মধ্যে বাড়ি পৌঁছে গেল ক্রিস। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, অনেক দূর থেকে আসছে মেঘ থাকার গম্ভীর শব্দ। রাতে নিশ্চয়ই খুব ঝড় বৃষ্টি হবে। হোক, ঝড় হোক, বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক সবকিছু। বাড়ি ফিরে ক্রিস দেখে ড্রয়িং রুমে শ্যারন স্পেন্সার বসে আছে। 3 বছর ধরে শ্যারন ক্রিসের সেক্রেটারি আর রেগানের টিউটর হিসেবে কাজ করছে। দিন কেমন কাটত ক্রিস? রোজ যেমন কাটে, তা কোনো খবর আছে আমার? হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে ডিনার খেতে চাও সামনের সপ্তাহে? ইউ মাস্ট বি জোকিং, রাইট? জানি না খেতে চাই কিনা। রেগান কোথায়? ও তো নিচে খেলছে। এখন আবার কি খেলা? মূর্তি বানাচ্ছে, তোমাকে উপহার দিবে। হোয়াইট হাউসে ডিনারের ব্যাপারটা কি সত্যি না ঠাট্টা করেছ? বারে ঠাট্টা করবো কেন? সামনে বৃহস্পতিবার সন্ধে 7টায় বিশ্বাস না করারই বা কি আছে? অনেকেই তোমার সঙ্গে পছন্দ করে, তুমি সুন্দরী, নামী অভিনেত্রী, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে ভবগুরে কবি, এমনকি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও তোমার ফ্যান। হোয়াইট হাউসের ডিনার ক্রিসের জন্য খুব বড় ব্যাপার না। হয়েছে হয়েছে, আজ হাত্তা করতে হবে না, তখন কাটটা তখন দেখা যাবে। রেগানের লেখাপড়া কেমন চলছে তাই বলো। এই অঙ্ক নিয়ে খানিকটা ঝামেলা আবারও? হ্যাঁ, আশ্চর্য হওয়ারই কথা, অঙ্ক ওর পছন্দের বিষয় ছিল, এখন সামান্য জিনিস। মা, তুমি চলে এসেছ? হ্যাঁ মা। আজ সারাদিন কি কি করেছি আমার মামনি? স্কুলে গিয়েছি। আর? আর কিচ্ছু করিনি। কিছুই না? দাঁড়াও একটু ভেবে দেখি। পড়েছি। আর? আর 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 ছবি এঁকেছি। আর? আর কিছু করিনি। কেন, আমার জন্য মূর্তি বানাওনি? শ্যারন, তুমি না বড্ড খারাপ, তুমি এরই মধ্যে বলে দিলে মাকে। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা বাবা থাক, এখন শ্যারনের উপর আর রাগ ঝাড়তে হবে না, এখন আমাকে আমার উপহার দাও। ওটা এখনো শেষ হয়নি, রং করতে হবে। ওর তো খিদে পেয়েছে মা, চলো না আজ বাইরে কোথাও খেতে যাই। বেশ তো চলো, আজ বাইরেই খাবো। যাও জামাটা বদলে এসো। লাভ ইউ মা, লাভ ইউ টু বেবি। তুমি উপরে গিয়ে কাপড় পাল্টে আসো, আমি ততক্ষণে শ্যারনের সাথে কথা শেষ করে নেই। ওকে মাম। তোমার হাতে ওটা কি? নিশ্চয়ই কোন নতুন স্ক্রিপ্ট। তোমাকে তো কিছুদিন আগেই বললাম আমি আর নতুন কোন স্ক্রিপ্ট হাতে নেব না। আমি সত্যিই খুব ক্লান্ত, আমি আর পারছি না।
এটা পড়ে দেখো ক্রিস, মন দিয়ে পড়ো। তুমি পড়েছ? হ্যাঁ, আজ সকালে। ভালো? ভালো বললে কম বলা হবে, অসম্ভব ভালো। অর্থাৎ আমাকে কোনো গির্জার সিস্টারের রোল করতে হবে, রাইট? তোমাকে কোনো অভিনয় করতে হবে না। মানে? মানে ওরা তোমাকে ছবিটা পরিচালনা করতে বলছে। ঠাট্টা করছো? মোটেই না। শুটিং হবে আফ্রিকাতে, সন্ধ্যার পর তাপুর সামনে বসে থাকা, অন্ধকার নামবে ধীরে ধীরে, দূরের বনভূমি থেকে হিংস্র জন্তুর ডাক ভেসে আসবে। আমার তো ভাবতেই অবাক লাগছে। মা, আমার জামাটা খুঁজে পাচ্ছি না। ভালো করে দেখো, জয়ালের মধ্যেই আছে। দেখেছি, কোথাও নেই। আর আর কি মামনি? আমার ঘরে কেটানো হয়েছে মা, কেমন যেন শব্দ হচ্ছে। কই, আমি তো শুনতে পাচ্ছি না। তুমি এদিকে আসো। এখন হচ্ছে না, তোমরা যখন কথা বলছিলে তখন হচ্ছিল। ভয়ের কিছু নেই রেখা, মনে হয় ইঁদুর শব্দ করছে। খুব ইঁদুরের উপদ্রব হয়েছে। আমার লক্ষ্মী মেয়েটা কি ইঁদুরে ভয় পায় না? এই তো, গুড গার্ল। তোমার প্রিয় জামাটা না হয় পরে খুঁজে দেখব, এখন অন্য একটা জামা পরে নাও। ওকে মা। রেগানকে সাহস দিলেও ক্রিসের মনে অস্বস্তিটা থেকেই গেল, কিছুতেই যেন শান্তি পাচ্ছে না সে। তবু জোর করে মন ভালো করা। মেয়েকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকল ক্রিস। রেগান খেল স্যুপ, চারটা রোল, ফ্রাইড চিকেন, একটা চকলেট শেক, আর সব শেষে কফি আইসক্রিমের সাথে ব্লুবেরি পাই। এতগুলো খাবার ও একসাথে খেল কিভাবে? আগে তো এত খেতে পারত না, এতটুকু তো মোটে একটা শরীর। খাক, তবুও শরীরে যদি কিছু লাগে। ক্রিস সস্নেহে তাকালো মেয়ের দিকে, তাকিয়ে চমকে উঠল। মেয়েকে অবিকল হাওয়ার্ডের মতো লাগছে দেখতে। বাবার এতটা ছায়া যে মেয়ের মধ্যে আছে তা হঠাৎ হঠাৎই চোখে পড়ে। সবসময় পড়ে না অবশ্য। বাড়ি ফিরে রেগান চলে গেল নিচের তলায় ওর খেলার ঘরে। পাখির মূর্তিটা বানানো শেষ করতে হবে। রেগানের নতুন ড্রেসটা কোথাও দেখেছ বিলি? নীল রঙের ড্রেসটা? জি, আজ সকালে ওর ড্রয়ারে দেখেছি। তারপর কোথায় নিয়ে রেখেছ? কোথায় আবার রাখবো, ড্রয়ারে আছে। ভুল করে আবার লন্ড্রিতে পাঠানি তো? না তো, ওটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ সন্ধ্যা ম্যাডাম। ইঁদুর মারা কলগুলো পাতা হয়েছে কার? এ বাড়িতে কোনো ইঁদুর নেই। আমি জানতে চেয়েছি কলগুলো পাতা হয়েছে কিনা। জি হয়েছে। তোমরা না ছবি দেখতে গিয়েছিলে, কেমন দেখলে? চমৎকার। ইঁদুর মারা কল কিনতে কোনো অসুবিধা হয়নি তো? জি না। ভোর ছটায় দোকান খোলা ছিল? কোনো কোনো দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে। ও আচ্ছা। ক্রিস্টার বাড়িতে কাজ করা মানুষগুলোকে ঠিক কাজের লোকের মতো ট্রিট করা পছন্দ করে না, কারণ তারা ক্রিস আর রেগানকে নিজের পরিবারের মতো করেই ভাবে। যদিও শ্যারন, উইলি আর কার্ল তিনজনের ব্যক্তিত্বই খুব অদ্ভুত ধরনের, তিনজনেরই কিছু না কিছু উদ্ভট বৈশিষ্ট্য আছে। কার্লের ব্যবহার তো এমনিতেই খুব বাজে আর অসংলগ্ন, উইলিও খুব চুপচাপ, আর শ্যারন ইদানিং কি সব মেডিটেশন করা শুরু করেছে। প্রথম দিকটাতে শুধু আত্মসম্মোহনের ব্যাপারটাই ছিল, আজকাল আরও কিছু যোগ হয়েছে। ঘর বন্ধ করে মন্ত্রযন্ত্র পড়া, ধূপকাঠি জ্বালানো, ক্রিসের এসব ভালো লাগে না। এমনিতে ক্রিসের বাড়িটা বেশ পুরনো, গা ছমছমে একটা ব্যাপার আছে তাতে। যদিও পুরনো জিনিসের প্রতি ওর বরাবরের আগ্রহ থেকে এতটা খরচ করে এই বাড়িটা কেনা, তবু ইদানিং কেমন যেন লাগে ক্রিসের। বাড়ির মধ্যে থাকা এত কাছের মানুষগুলোকে কেমন যেন পর পর মনে হতে থাকে। রেগানকে নিয়েও খুব চিন্তা হয় ওর। যত যাই হোক, এদেরকে ক্রিস হাত ছাড়া করতে যায় না, তাই কাজের প্রয়োজনে বকলেও অন্য কোনো ভাবে তাদের বুঝিয়ে দেয় যে ক্রিসও তাদের প্রতি যথেষ্ট যত্নশীল। এতসব কিছু নিয়ে ভাবলে আর চলবে না ক্রিসের। বাইরের ঘরে বাঘ বসে আছে। ক্রিসের অধিকাংশ ছবির পরিচালক সে, যে কিনা সব সময় বেহেদ মাতাল অবস্থাতেই থাকে। আর এ বাড়িতে আসলেই
বার্ক আর কার্লের মধ্যে গন্ডগোল বাড়তে থাকে। অবশ্য দোষটা বার্কেরই, কার্লকে যা না তাই বলে শুধু অপমান করতে থাকে। কার্লি বার কতক্ষণ সহ্য করতে পারে, কিন্তু বার্ক খুব ভালো মনের মানুষ। ক্রিস পরিচালনার কাজে নামার আগে সব বিষয়ে কার্লের সাথে পরামর্শ করে নিতে চায়। প্রথম পরিচালনার কাজ, এত এত দায়িত্ব, বড্ড নার্ভাস হয়ে পড়েছে ক্রিস। বার্কের সাথে আলোচনা শেষে রেগানের খেলার ঘরের দিকে যায় ক্রিস। রেগানের এখন উঠছে বয়স, মেয়েকে এখন প্রচুর সময় দেওয়া উচিত ক্রিসের, যত ব্যস্ততাই থাকুক না কেন। ক্রিস খুবই দায়িত্বশীল একজন মা। রেগানের মধ্যে যেন ওর জান লুকিয়ে আছে, বড্ড ভালোবাসে ও রেগানকে। রেগান, তোমার পাখি বানানো শেষ হয়েছে? হ্যাঁ মা, দেখো তোমার পছন্দ হয়েছে। বা ভারী সুন্দর হয়েছে। মা, তোমার তাহলে পাখিটা সত্যি সত্যি পছন্দ হয়েছে না? খুব খুব পছন্দ হয়েছে। তো এই পাখিটার নিশ্চয়ই একটা নামও আছে? আছে, খুব সুন্দর নাম নিশ্চয়ই। জানি না সুন্দর কিনা, এর নাম রাখা যাক বোকা পাখি। ঠিক আছে না? আচ্ছা, আমার ঘরে এই বোকা পাখিকে সাজিয়ে রাখবো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। কিন্তু মামনি, তুমি ওই ওয়াইজা বোর্ডটা নিয়ে কি করছো? খেলছিলে বুঝি? হ্যাঁ খেলছিলাম। তুমি কি জানো এই ওয়াইজা বোর্ড দিয়ে যে খেলাটা করা হয় তার নাম কি? জানি জানি, প্ল্যান্টেড। বা তুমি তো অনেক কিছু জানো, কিন্তু তুমি এটা কি জানো যে কি করে এটা খেলতে হয়? হ্যাঁ জানি তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। কিন্তু আমি তো জানি এতে দুইজন লাগে, তুমি এটা একা একা কিভাবে খেলো? না মা, একজনেও হয়তো, আমি তো সবসময় একা একাই খেলি। আচ্ছা চলো আজ আমরা দুজনে মিলে খেলি। এই যে আমি এক আঙ্গুল দিলাম, এবার তুমি আর এক আঙ্গুল দাও। কি ব্যাপার, কি হলো, এটা নড়লো কিভাবে? তুমি নাড়িয়েছ নিশ্চয়ই। না মা, আমি বরং একা একাই খেলি। তুমি কি আমার সাথে খেলতে চাও না রেগান? চাই, খুব চাই, কিন্তু দেখছো না ক্যাপ্টেন হাউডি কেমন মানা করছে? রেগান, মামুনি, ক্যাপ্টেন হাউডিকে? আমি যখন প্রশ্ন করি সেই তো প্রশ্নের উত্তর দেয়। তাই ক্যাপ্টেন হাউডি উত্তর দেয়? হ্যাঁ মা, ক্যাপ্টেন হাউডি খুব ভালো, খুবই ভালো, আমার সঙ্গে কত কথা বলে। আমি বুঝতে পেরেছি, তুমি তোমার বাবার নাম নিয়ে রসিকতা করছো তাই না? হাওয়ার্ড থেকে হাউজি, ক্যাপ্টেন হাউজি। বাহ বেশ মজা তো। তুমি তোমার বাবাকে খুব মিস করছো মা? না না, বাবার নাম নিয়ে কেন মজা করব, ওর নাম তো সত্যি সত্যি হাউজি। কে বলেছে ওর নাম হাউজি? ও নিজেই বলেছে। আর কি বলেছে? আরো অনেক অনেক কিছু বলেছে। শুনি, ও আর কি কি বলেছে? বললাম তো অনেক কিছু বলেছে। যেমন? ঠিক আছে তুমি নিজের কানেই শোনো, আমি ওকে এখনই প্রশ্ন করছি। বেশ প্রশ্ন করো। ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যাপ্টেন হাউডি? আমার মা খুব সুন্দরী ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি। ভালো হচ্ছে না কিন্তু, মার সামনে তুমি কিন্তু অভদ্র আচরণ করছো। লক্ষ্মী মা আমার, রেগা আমার একটা কথা শোনো, আমার মনে হয় তোমার ক্যাপ্টেন হাউডি ঘুমিয়ে পড়েছে। এত সকালে? হ্যাঁ, আর আমার মনে হয় এখন তোমারও ঘুমিয়ে পড়া উচিত। এখনই না। হ্যাঁ, কারণ রোববার আমরা সবাই ঘুরতে যাব, কেমন? সত্যি? কোথায় যাব? এখন তো চেরি ফুল ফুটেছে, পার্কে গিয়ে চেরি ফুল দেখতে পারি, রাতে তারপর একটা সিনেমাও দেখা যেতে পারে। সত্যি মা,
মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি মামুনি। ক্রিস চেষ্টা করলো এমন একটা ভাব করতে যাতে রেগান ওর মনের অস্বস্তিটা বুঝতে না পারে। ওর এই বাচ্চা মেয়েটাকে খানিকটা বদলে গেছে। বাবার খুব ভক্ত ছিল রেগান, তবু ওদের যখন ছাড়াছাড়ি হয়, যখন আলাদা হয়ে গেল ক্রিস আর হাওয়ার্ড, তখন রেগান সব কিছু বেশ সহজভাবেই নিয়েছিল। ক্রিসের মনে হয়েছিল কোনো না কোনো দিন চেপে রাখা দুঃখ ভেসে উঠে সব কিছু গোলমাল করে দেবে। আর আজ রেগানের এই প্ল্যানচেটের বিষয়টা একটুও ভালো লাগছে না। ক্রিসের ওই ওয়াইজা বোর্ডটা রেগান এত বছর পর কোথা থেকে পেল? বোর্ডটা ক্রিসে কিনেছিল বেশ কয়েক বছর আগে। সে সময় খুব শখ হয়েছিল প্ল্যানচেটের, অনেকবার বন্ধুদের নিয়ে বসেছে। যদি সত্যি সত্যি পরকালের সঙ্গে যোগাযোগ ঘটে, না কোনো কাজ হয়নি। বোর্ডের বোতামে ঘন্টার পর ঘন্টা আঙুল দিয়ে বসে থাকলেও বোতাম নড়েনি। বন্ধুদের সাথে প্ল্যানচেটে বসলে শুধু হাসাহাসি আর অশ্লীল কথা হয়। ভূতেরা যেসব খবর দেয় সেগুলোও মাত্রা ছাড়া অশ্লীল। যারা প্ল্যানচেটে বসে তারাই কেউ যে আঙুল দিয়ে ঠেলে ঠেলে বোতাম সরিয়ে সরিয়ে দেয় তা বলাই বাহুল্য। কিন্তু রেগানের এই পরিবর্তনের কারণ কি? এই যে আজ ক্যাপ্টেন হাউডি নামের এক কাল্পনিক সঙ্গী হয়েছে রেগানের, আসলে সে কে? এদিকে ওর পড়াশোনায় এত অমনোযোগ, অঙ্কে খারাপ করা, এসব কেন করছে রেগান? জন্মদিনে সব সময় তার বাবাকে সে ফোন করে, এবার করেনি। এরপর থেকে সম্ভবত রেগান কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। ক্রিস দিনক্ষণ মিলিয়ে ঠিক বলতে পারে না রেগান রাতে ঘুমোয় না, স্বভাব হয়েছে ঝগড়াতে, জিনিসপত্র লাথি মেরে ছুঁড়ে ফেলছে, মাঝে খাওয়া দাওয়ায় খুব রুচি হয়েছিল, যেন একাই তিন চারজনের খাবার খেয়ে নিচ্ছিল, কিন্তু এখন আবার খাওয়া দাওয়া একেবারে বন্ধ। সবচেয়ে বড় কথা, না খেলেও মনে হয় ওর শরীরে খুব শক্তি হয়েছে, সারা খুন দৌড়াচ্ছে লাফাচ্ছে, তার উপর এখন কিছু একটা করে লোকজনের দৃষ্টি আকর্ষণে খুব ঝোঁকও হয়েছে। এত সব ভাবতে ভাবতে ক্রিসের কিছুতেই ঘুম আসে না, এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। কাউকে যেন আর সহ্য হচ্ছে না ওর, মনে হচ্ছে সবাইকে ছেড়ে, সব কিছু ছেড়ে শুধু মেয়েটাকে নিয়ে খুব দূরে কোথাও চলে যেতে, যেখানে শুধু রেগানকেই ও পরিপূর্ণ সময়টা দেবে, আর কেউ ওদেরকে বিরক্ত করতে পারবে না। এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকে এলো রেগান। ওর চোখে মুখে কেমন অস্বাভাবিকতা, এত রাতে নিজের বিছানা ছেড়ে উঠে এলো কেন রেগান? ক্রিস নিজেই ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। রেগান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ও হেঁটে আসছে ঠিকই, কিন্তু ওর পা দুটো যেন চলতে চাইছে না, একটু দিশেহারা ভাব, কিছু একটা যেন ওকে পেছন থেকে টানছে। মা, কি হলো রেগান? মামুনি, তোমাকে কেমন দেখাচ্ছে কেন? কেমন যেন শব্দ হচ্ছে আমার ঘরে। কিরকম শব্দ? কেউ যেন দরজায় নক করছে, আমার বড্ড ভয় লাগছে মা। ইঁদুর শব্দ করছে মা, ভয়ের কিচ্ছু নেই, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। মা, আমি তোমার কাছে ঘুমাই? আচ্ছা ঠিক আছে, আমার রেগান আজকে মায়ের কাছেই ঘুমাবে। ঘুমানোর আগে খানিকক্ষণ গল্পের বই পড়ি? বেশ তো পড়ো, আমি ততক্ষণে দেখি ইঁদুরটাকে ধরতে পারি। ক্রিস ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে আসে, হাতে একটা মোমবাতি। কেন যেন লাইট জ্বালাতে ইচ্ছে হয় না ওর, প্রতিটা ঘরের এ কোনা ও কোনা খুঁজে বেড়ায়। যেন যেভাবেই হোক আজ রাতেই সে ওই রহস্যময়ী ইঁদুরকে খুঁজে বের করবে। ঠিক এমন সময় ঘরে কিন্তু ইঁদুর নেই ম্যাডাম। কার? তুমি কিন্তু আবারও ভীষণ চমকে দিয়েছো আমাকে, চোরের মতো এরকম ছুপে ছুপে হাঁটো কেন? ম্যাডাম আমি খুবই দুঃখিত। ভবিষ্যতে আর এরকম করবে না। ঠিক আছে ম্যাডাম। শোনো, ইঁদুর মারা কলগুলো পেরেছ? ঘরে ইঁদুর নেই ম্যাডাম। আবার সে একই কথা,
কলগুলো পেটেছো কিনা তাই বলো। জি ম্যাডাম, পেটেছি। বেশ, এখন যাও এখান থেকে। কফি আনবো আপনার জন্য। না, তুমি যাও। তুমি কখন এখানে এসে দাঁড়ালে মা? আমি টেরই পাইনি, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মা, আমার বিছানাটা খুব কাঁপছিল। বিছানা কাঁপছিল মানে কি যে বলো না তুমি। সত্যি বলছি মা, বড্ড ভয় করছে আমার। চলো, এখন তো মা তোমার সাথে থাকবে, আর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কেমন? মা, তুমি কি কোনো পোড়া গন্ধ পাচ্ছ? কই, না তো। সত্যি কোনো পোড়া গন্ধ পাচ্ছ না? আমি তো পাচ্ছি। কিরকম পোড়া গন্ধ রেগান? কাপড় পোড়ালে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ। তাই নাকি? আমার তো মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে মামনি। না মা, আমি পাচ্ছি, কিন্তু তুমি কেন পাচ্ছ না? হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে খানিকটা পাচ্ছি। আমার ভীষণ ভয় হচ্ছে মা। ভয়ের কিচ্ছু নেই মা, হয়তো আশেপাশের কোনো বাড়িতে কেউ পুরনো কাপড় পুড়িয়ে ফেলছে। আর মা তো তোমার সাথেই আছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কোনো ভয় নেই মা। এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি। ক্রিস ঠিক করেছে দু একদিনের মধ্যেই বাড়িতে একটা ডিনার পার্টির আয়োজন করবে। এতে যদি রেগানের মনের অবস্থার কোনো পরিবর্তন হয়। খানিক আগে রেগানকে অনেক করে বোঝানোর পরেও ওর অবশ্য তেমন কোনো উন্নতি দেখা গেল না, বরং ক্রিসের মনে হল অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়েছে। সারা রাত ছটফট করে করে সকালের দিকে ঘুমল। পার্টির আগে ওকে একবার ডাক্তার দেখাবে বলে ঠিক করল ক্রিস। ক্রিসের একজন বন্ধুস্থানীয় ডাক্তার আছেন, ডক্টর খেন, ওকে একবার দেখিয়ে নেবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস অবিশ্বাস নিয়ে ক্রিস বরাবরই একটা দোটানায় ভোগে, কিন্তু কেন যেন ঠিক এই মুহূর্তে ঈশ্বরকে খুব করে কাছে পেতে মন চাইছে। কিছুদিন ধরে সর্বক্ষণ ঈশ্বরের কাছে দয়া কামনা করছে, ঈশ্বরকে বোঝানোর চেষ্টা করছে যে সে কতটা নিরুপায়। তবুও যদি বুঝতে পারে, একটা অশুভ সন্দেহ তাই তাকে সব সময় আচ্ছন্ন করে রাখছে। ঈশ্বর কি সত্যি আছে? যদি থেকেই থাকেন, তবে ক্রিস আর রেগানকে কেন তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন না? কেন কেন দিচ্ছেন না? পরদিন সকালে ডক্টর খেনের কাছে গিয়ে সব কিছু খুলে বলে ক্রিস। তিনি রেগানের পুরো চেক আপ করেন। পুরোটা সময় যেন ক্রিস ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে থাকেন, মেয়েটাকে সুস্থ করে দাও ঈশ্বর, মেয়েটাকে সুস্থ করে দাও। ক্রিস, তুমি যে রেগানের বৃষ্টি আকর্ষণের চেষ্টার কথা বলছিলে, ব্যাপারটা ঠিক পরিষ্কার হল না। আমার মনে হয় ও আমার আর সবার দৃষ্টি আকর্ষণের জন্যই বলে। ওর ঘরে নাকি রাত্রেবেলা খটখট শব্দ হচ্ছে, পুরো পুরো গন্ধ পাচ্ছে, কিন্তু আমার মনে হয় শব্দটা রেগানি করে, কারণ ঘরে ঢোকা মাত্র শব্দ বন্ধ হয়ে যায়। ইদানিং ও জিনিসপত্র হারাচ্ছে, বই, জামা কাপড়, টুথব্রাশ সবকিছু। গতকাল আবার বলছিল ওর ঘরের জিনিসপত্র নাকি কেউ নাড়াচ্ছে, যখন ও ঘুমিয়ে থাকে তখন নাকি কেউ ওর জিনিসপত্র নাড়ায়। আমার ধারণা আসলে রেগান নিজে এসব করছে, এতে কোনো সন্দেহ নেই। তুমি কি বলতে চাচ্ছ যে ও ঘুমের মধ্যে এসব করছে? না, দিব্যি জেগে জেগেই করছে, অন্তত আমার তাই ধারণা। আচ্ছা শোনো, এ পর্যন্ত রেগান দুবার বলেছে যে ওর বিছানা কেউ নাড়াচ্ছে, এই বলে সে আমার কাছে ঘুমোতে আসে। নিজের ঘরে ঘুমোতে তখন নাকি তার খুব ভয় করে। তুমি বলছিলে স্কুলে ওর পড়াশোনা তেমন ভালো হচ্ছে না, অঙ্ক কেমন করছে? মানে সাধারণ গণিতের কথা বলছি। খুবই খারাপ, ইদানিং খারাপ হয়েছে। আচ্ছা, অঙ্কের কথা কেন জিজ্ঞেস করলে? খুব খারাপ করা হচ্ছে একটা বিশেষ লক্ষণ। কিসের লক্ষণ?
একটা সিদ্ধান্তে আসার আগে ওর টেস্টের রিপোর্টগুলো হাতে পাওয়াটা খুব জরুরি। অনেক সময় ফিজিক্যালি অসুস্থ থাকার জন্য মানুষের আচরণগত ত্রুটি ধরা পড়ে। আমার মনে হয় এটা একটা নার্ভের অসুখ, সাধারণত বয়সন্ধিকালে এ ধরনের অসুখ হতে পারে। সেই সমস্ত লক্ষণই ওর মধ্যে আছে, অতিরিক্ত জীবনী শক্তি, রাগ, অঙ্কে খারাপ করা। আচ্ছা, রেগান কি আগে কখনো অশ্লীল কথা বলেছে? না তো, কখন না, সে এরকম মেয়েই না। এই তো মিলে যাচ্ছে, অশ্লীল কথা বলাটা মিথ্যা বলা শুরু করার মতো একটা ব্যাপার। মানে কি, ও কি তোমাকে কোনো অশ্লীল কথা বলেছে? না, মানে এ জাতীয় অসুখে, তুমি বলো কি বলেছে। ক্রিস, এটা এই অসুখের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে তুমি বলো ও কি বলেছে। ও বলেছে আমি ওকে পরীক্ষা করার ছলে যেন ওর শরীরে হাত না দিই। মাই গডনেস, ও এই কথা বলেছে? ক্রিস, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। আমি 2 সপ্তাহের ওষুধ দিয়ে দিলাম, দেখো কি হয়। তোমার কি মনে হয় না ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত? আমার এখনো তা মনে হয় না, আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। ডাক্তার দেখিয়েও ক্রিসের মনের অস্বস্তি কাটল না। এদিকে আজ বাদে কাল পার্টি, সেই নিয়েও দুশ্চিন্তা হচ্ছিল ওর। সব ঠিকঠাক মতো হবে তো, গেস্টরা সবাই আসবে তো? তাছাড়া টাকা পয়সা নিয়েও ইদানিং বেশ চিন্তা ভাবনা করতে হচ্ছে। সে যে ইনকাম করে ওর ম্যানেজার শ্যারনের ধারণা তা যথেষ্ট নয়, এবছর আরও বেশি রোজগার হওয়া দরকার। সব মিলিয়ে ক্রিস যদিও খুব অন্যমনস্ক, তবু লক্ষ্য রাখল যাতে রেগান ওষুধগুলো ঠিক মতো খায়। অবশেষে আসলো সেই মুহূর্ত, অতিথিদের অভ্যর্থনা জানাতে ক্রিস দাঁড়িয়ে আছে দরজায়। অতিথিরা আসতে শুরু করেছে, প্রতিবেশী মেরি জো পেরিন, উনি একজন নাম করা মিডিয়াম, প্রেততত্ত্ব নিয়ে খুব পড়াশোনা করেছেন, তার সঙ্গে তার 13 বছর ছেলে রবার্ট। এছাড়াও এলেন ফাদার ডায়ার, খুব মজার মানুষ তিনি, তার এক একটা কৌতুকে পার্টি পুরো জমে উঠল। আমন্ত্রিতরা সবাই চলে এসেছে এর মধ্যে, কেউ বাদ নেই। বুফে ডিনারের ব্যবস্থা ছিল, খাবার নিয়ে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়ল। এরই মধ্যে ড্রয়িং রুমের দরজায় দেখা গেল রেগানকে, কিন্তু ক্রিস তোকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। সকাল থেকে এক মনে চুপচাপ নিজের মতো করে খেলে খেলে ক্লান্ত হয়ে পড়েছিল রেগান, তাই রাতের খাবারের পরপরই ওকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিল ক্রিস। ওষুধগুলোর মধ্যে একটা ঘুমের ওষুধও দিয়ে দিয়েছিল ডক্টর ক্রিন। তবে এত তাড়াতাড়ি ওর ঘুম ভাঙল কিভাবে? রেগানের চোখ মুখ কেমন অস্বাভাবিক। খুব শান্ত পায়ে রেগান মিসেস জোয়ের সামনে এসে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকল। মেরি জো খুব মমতার সাথে হাত বাড়ালেন মিষ্টি রেগানের দিকে, কিন্তু কেমন সরু চোখে তাকিয়ে রইল রেগান, নিজে থেকে হাতও বাড়াল না। মেরি জো নিজেই হাসি মুখে এগিয়ে এসে রেগানের হাত ধরলেন। ক্রিস লক্ষ্য করল হাতটা ধরেই কেমন যেন অবাক হয়ে গেলেন মেরি। রেগানকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলেন, যেন কিছু একটা বুঝতে চেষ্টা করছেন। তখনও ঘোর লাগা অবস্থায় দাঁড়িয়ে আছে, সবাইকে অবাক করে দিয়ে সবার সামনেই নিজের জামা কার্পেটে ভিজিয়ে দিল। লজ্জায় ক্রিসের চোখ মুখ লাল হয়ে গেল। ক্রিস দৌড়ে এসে রেগানকে ধরতে যাবে, এমন সময় রেগান একজন অতিথির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকাল। তিনি একজন অ্যাপোলো মিশনের নভোযান, খুব শিগগিরই তিনি একটি মিশনে যাচ্ছেন। আর তার দিকে তাকিয়ে রেগান তীব্র গলায় চেঁচিয়ে বলল, কথা বলছে রেগান, কণ্ঠ তো রেগানের নয়। ক্রিস সহ সেখানে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল সেই কণ্ঠস্বর শুনে, আর সেই নভোচারী ভদ্রলোকের মুখ হয়ে গেল একেবারে ছাই বর্ণ। রেগান চোখ মুখ উল্টে কিসব ভাষায় যেন বিড়বিড় করতে থাকল। ক্রিস রেগানকে জড়িয়ে ধরে উপরে নিয়ে যেতে থাকল, যাওয়ার সময় শুধু ক্ষমা প্রার্থনা করল। এছাড়া কি বা করার ছিল ক্রিসের? তুমি কেন এই কথা বললে রেগান?
কেন কেন পার্টিটা নষ্ট করে দিলে? পার্টির সুর কোথায় যেন কেটে গেছে। সবাই একে একে বিদায় নিল ক্রিসকে কিছু না জানিয়ে। মনে মনে সবাই ক্রিসের প্রতি সহমর্মিতা প্রকাশ করল। শুধু মিসেস মেরিজো বেশ কিছুক্ষণ বসে থাকেন আর ফায়ার প্লেসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, যেন আগুনের মধ্যে কোনো অলৌকিক দৃশ্য দেখছেন। যাওয়ার সময় নিজের ব্যাগ থেকে একটা বই বের করে শ্যারনের কাছে দিয়ে গেলেন। বলে গেলেন সেটা যেন ক্রিসকে দেয়া হয়, আর বইয়ের মধ্যে গুঁজে দিলেন একটা চিরকুট। ক্রিস, আমার সম্পর্কে আপনি কি ভাবেন আমি জানি না, তবে অনেকেই মনে করে আমার মাঝে অলৌকিক কিছু ক্ষমতা আছে। কথাটা হয়তো সত্যি, আমার মনে হয় মাঝে মাঝে আমি অনেক কিছু বুঝতে পারি। আমি কখনো পরকাল নিয়ে চর্চা করি না, ওটা খুব বিপজ্জনক। প্ল্যানচেটও কিন্তু এক ধরনের পরকাল নিয়ে চর্চা, পরকাল বিষয়ক সাধনা। রেগানের কাছ থেকে ওই জাবোর্ডটা অবশ্যই নিয়ে নেবেন, আর এই বইটা রেখে গেলাম। শয়তানের উপাসনা বিষয়ে বইটিতে কয়েকটি অধ্যায় আছে, আপনি কিন্তু বইটা অবশ্যই পড়বেন। এছাড়া আপনার কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায়, আমি সবসময়ই আপনাকে সাহায্যের জন্য প্রস্তুত। রেগানকে পরিষ্কার করে আবারও বিছানায় শুইয়ে দিয়ে ক্রিস নিজে বিছানায় এলিয়ে পড়ার আগে রেগানের ঘরে আরো একবার উঁকি দিল। অকাতরে ঘুমাচ্ছে রেগান। ওয়েজার বোর্ডটা পাশের টেবিলে পড়ে আছে, ওটা সরিয়ে ফেলা কি ঠিক হবে? মেরেজ ভয় পাইয়ে দিয়েছেন, ক্রিস ইতস্তত করতে থাকল। বোধহয় এখন না নেয়াই উচিত, ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। হঠাৎ করে সরিয়ে ফেললে রেগানের মনের উপর চাপ পড়তে পারে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিস নিজের ঘরে ফিরে গেল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু ধরফর করে জেগে উঠতে হল প্রায় সঙ্গে সঙ্গে। পাশের ঘর থেকে আত্মস্বর ভেসে আসছে, অদ্ভুত জান্তব স্বরে রেগান চিৎকার করছে। সে এক ভয়ঙ্কর চিৎকার। ক্রিস অন্ধের মতো ছুটে গেল সেই ঘরে। রেগানের ঘরে আচ্ছা অন্ধকার। প্রথমে ক্রিস ভালো করে কিছুই দেখতে পেল না, লাইট জ্বালিয়ে স্তম্ভিত হয়ে গেল। উপর হয়ে বিছানা আঁকড়ে শুয়ে আছে রেগান, ওর সাথে সাথে বিছানাটাও কাঁপছে। শুধু কাঁপছে বললে হয়তো কম বলা হবে। মাকে দেখে রেগান স্বাভাবিক গলায় কাঁদতে কাঁদতে বলল, সেদিন তার পর রেগান তার নিজের স্বাভাবিক গলায় আর কথা বলেনি। পরদিন সকাল রেগান ডক্টর ফিনের চেম্বারে শুয়ে আছে। ডক্টর নানা ভাবে ওকে পরীক্ষা করছে, কিন্তু কিছুতেই যেন সন্তুষ্ট হতে পারছে না। হঠাৎ একসঙ্গে উঠে বসে রেগান ডক্টরের দিকে একদলা থুতু ছিটিয়ে দিল। মুখ পরিষ্কার করে নিলেন ডক্টর খুব ধৈর্যের সাথে। ডক্টর ফিন আর রিস্ক নিতে চান না, তিনি একজন সাইকিয়াট্রিস্টকে ডেকেছেন তার চেম্বারে। তার জন্য অপেক্ষা করতে করতে ক্রিসের কাছ থেকে গত রাতের ঘটনাটা খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে লাগলেন। বিছানাটা কি সত্যি নড়ছিল? হ্যাঁ। কতক্ষণ ধরে? ঠিক ঠিক জানি না, 10-15 সেকেন্ড হয়তো। কখন থামল? এক সময় রেগান হঠাৎ শক্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তারপর বিছানা ভিজিয়ে আর গুছিয়ে ঘুমিয়ে পড়ল। বিছানা কাপড় বন্ধ হল সাথে সাথে। কি হয়েছে ডক্টর? আমার এখনো ধারণা এটা নার্ভের অসুখ। তারপরে আমি একজন সাইকিয়াট্রিস্টকে খবর দিয়েছি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, ও কি কখনো মাথায় আঘাত পেয়েছিল বা অল্প বয়সে কোনো বড় অসুখ বিসুখ? মাথায় আঘাত পাইনি কখনো। আর বাচ্চাদের যেসব স্বাভাবিক
অসুখ করে, সেগুলো হয়েছিল মাম্স, চিকেন পক্স এইসব। ঘুমের মধ্যে হাঁটার ব্যাপারটা কখনো লক্ষ্য করেছো? পার্টির দিদি প্রথম দেখলাম। তুমি কি করে বুঝলে যে ও ঘুমের মধ্যে হাঁটছিল? কারণ আজ সকালে ওর কিছুই মনে ছিল না। ও যে পার্টিতে একা একা হাজির হয়েছিল সেটা ও মনেই করতে পারল না। প্লিজ কাম ইন, আসুন আসুন। ইনি ক্রিস, ক্রিস ম্যাকনিল, প্রখ্যাত অভিনেত্রী যার মেয়ের কথা আপনাকে বলেছিলাম। হ্যালো মিসেস ম্যাকনিল। হ্যালো ডক্টর। আপনার মেয়ের অসুখের কথা আমি শুনেছি। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে সেটা হল প্ল্যানচেটে কোনো আত্মা ওর কাছে আসে বলে ওর ধারণা। আমি কি একবার ওর সাথে কথা বলতে পারি? সার্টেনলি, ও পাশের ঘরেই আছে। আপনি আসুন আমার সঙ্গে। ক্রিস তুমিও এসো। একজন নার্স এসে খবর দিল রেগান নাকি তার বিছানা থেকে একবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। কেউ যেন ওকে দু হাতে সজোরে উপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আর আত্মস্বরে কাকুতিয়ে মিনতি করছে রেগান। ডাক্তার দুজন ওই ঘরে গিয়ে এই দৃশ্য দেখে নির্বাক দাঁড়িয়ে থাকল। ক্রিসকে দেখা মাত্র ওটা যেন অদ্ভুত ভাবে থেমে গেল সবকিছু। রেগান কুণ্ডলে পাকিয়ে পড়ে থাকলো বিছানায়, যেন কিছুই হয়নি। ব্যাপারটা কি বলতো আমাকে? আমি ওকে হিপনোটাইজ করতে চাই। আপনার কি তাতে কোনো আপত্তি আছে? ধন্যবাদ রেগান, আমি এই চেইনটা দোলাবো আর তুমি চেয়ে থাকবে এই গোল জিনিসটা। তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকতে থাকতে তোমার চোখের পাতা ভারী হয়ে আসবে, ঘুম পাবে, খুব ঘুম, খুব শান্তি ঘুম। তোমার ভেতরে কি কেউ আছে? তোমার ভেতরে কি কেউ থাকে?
রেগান, তোমার ভেতরে কি কেউ থাকে? সে কি ক্যাপ্টেন হাউডি? আমি তার সাথে কথা বলতে চাই। তুমি কি তার সাথে কথা বলতে দেবে আমাকে? আমি যদি ওর সাথে কথা বলি তাহলে ও তোমাকে ছেড়ে দিবে। তুমি কি চাও ও তোমাকে ছেড়ে দিক? লক্ষ্মী মেয়ে, তুমি কি আছো? জবাব দাও, তুমি আছো? তুমি কি থাকো রেগানের মধ্যে? কে তুমি? কে তুমি? কে তুমি? তুমি কে? এটা কি তোমার নাম? তুমি কি পুরুষ? তুমি কি আমার কথার উত্তর দিয়েছ? তুমি কি আমার কথার উত্তর দিয়েছ? তুমি কোন বিদেশি ভাষায় কথা বলছ? এবার তুমি আমাদের ভাষায় কথা বলবে, ঠিক আছে? শুধু হ্যাঁ অথবা না বলবে। তুমি কি রেগানের একটা অংশ? রেগানের বাবা মায়ের ডিভোর্সের জন্য কি তুমি রেগানকে দায়ী করো? রেগানকে শাস্তি দিতে চাও? মেরে ফেলতে চাও ওকে? ওকে মেরে ফেলে তো তুমিও মরে যাবে। এমন কিছু কি আছে যাতে তুমি ওকে ছেড়ে চলে যাবে? কি সেটা তুমি আমাকে বলবে? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল নিজের মেয়ের কাণ্ড। নিজের হাতে দুই মুঠোর মধ্যে রেগান চেপে ধরেছে সাইকোলজিস্টের অন্ডকোষ। তার শরীরে যেন অসুরের শক্তি। দুজনেই বিছানার উপর দাবাদাবি করছে, সেই সাথে রেগানের গলা ফাটানো হাসি। বিছানাটা আবারও ভয়ঙ্কর ভাবে কাঁপছে। হিপনোটিজমের জন্য এতক্ষণ ঘর অন্ধকার করে রাখা ছিল। ডক্টর ফিন দৌড়ে উঠে গিয়ে ঘরে লাইট জ্বালান। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু যেন একটা ঘর ছেড়ে পালিয়ে গেল। রেগান আবার নেতিয়ে পড়ল। এদিকে সাইকিয়াট্রিস্টের মুখ কাগজের মতো সাদা। ক্রিস ডক্টরদের প্রতি দুঃখ প্রকাশ করে রেগানকে নিয়ে
ফিরে আসলো নিজের বাড়িতে। একটি ভয়ঙ্কর বিভীষিকাময় জীবন ক্রিসের, আর কার কাছে সাহায্য চাইবে সে এখন? একটা নামই মনে এলো তার, মেরি জো পেরিন। তার কাছেই যাবে এখন ক্রিস। রেগান এখনো অচেতন, মরার মতো করে ঘুমোচ্ছে। উইলিয়ার কার্লকে ছুটি দেওয়া হয়েছে সিনেমা দেখার জন্য। কয়েকদিন ওদের অনেক ধকল গেছে। রেগানকে শ্যারনের দায়িত্বে রেখে ক্রিস গেল মেরি জোদের বাড়িতে। আপনাকে কথা জিজ্ঞেস করতে চাই মিসেস জো। আচ্ছা, চার্চের পেছনে যে সাদা বাড়িটা আছে, সেখানে যে কি হয় বলেন তো? শুনেছি শয়তানের উপাসনা হয়, ওদেরকে ব্ল্যাক মাস বলে সবাই। ওসব অসুস্থ লোকজনদের কারবার ক্রিস, ওসবের মধ্যে না জড়ানোই ভালো। কিন্তু আমাকে জানতে হবে, আপনি তো জানেন আমার মেয়ের অবস্থা। আমার ধারণা এটা তো শয়তান আত্মার কাজ। আপনি আপনি প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ প্লিজ মিসেস জো, আমাকে হেল্প করুন প্লিজ। ওই বাড়িটার নাম হোলি ট্রিনিটি। ওখানে প্রতি রাতেই শয়তানের উপাসনা হয়। কিন্তু আমি ওই বাড়িতে প্রায় একজন ফাদারকে যেতে দেখি। ফাদার ডেমিয়ান কিছুদিন আগেই তার মা মারা গেছেন। তিনি মূলত একজন সাইকিয়াট্রিস্ট। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তিনি মাঝে মাঝে নিজের বেশ বদলে ওখানে যান। এই নিয়ে উনি পড়াশোনাও করছেন। মিসেস জো, আপনি আমাকে বলুন এখন আমি কি করব? কোনো চিকিৎসাতেই কোনো কাজ হচ্ছে না, সব ট্রিটমেন্ট ইউজলেস। আমার মেডাম মরে যাবে মিসেস জো, আপনি প্লিজ আমাকে একটা উপায় বলে দিন। আমি বরং তোমাকে ফাদার ডেমিয়ানের সাথে পরিচয় করিয়ে দিই। আমার কেন যেন মনে হচ্ছে উনি তোমাকে সাহায্য করতে পারবেন। আমি পরকাল নিয়ে চর্চা করি তা ঠিক, কিন্তু এই পৃথিবীতে ঘুরে বেড়ানো কিছু প্রাচীন অক্ষয় আত্মাদেরকে কাবু করা আমার পক্ষে সম্ভব নয়। আসলে আমার এ বিষয়ে খুব বেশি কিছু জানা নেই, তবে ফাদার ডেমিয়ান জানেন। তুমি তার সাথে কথা বলো, এইসব কালো শক্তির বিরুদ্ধে পুত পবিত্র সাদা মনের মানুষই লড়তে পারেন, আর সেটা ফাদার ডেমিয়ান। ক্রিস যখন বাড়ি ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। ভীষণ ক্লান্ত আর বিরক্ত সে, কোনো কিছুতে এখন আর সে কোনো পজিটিভিটি খুঁজে পাচ্ছে না। এদিকে বাড়িতেও কেউ নেই, শ্যারন শ্যারন বলে ডেকেও কোনো সাড়া পেল না। দোতলার ঘরে গিয়ে দেখল রেগান তখনও ঘুমোচ্ছে। উইলিয়ার কার্লের ফিরতে আরো কিছুটা দেরি হবে, কিন্তু রেগানকে ফেলে শ্যারন কোথায় গেল? আর এদিকে রেগানের ঘরের জানালাটা হাট করে খোলা, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, নিশ্চয় শ্যারনের কাজ। জানালাটা খুলে রেখে যাওয়া উচিত হয়নি ওর। ক্রিস জানালা বন্ধ করতে গিয়ে দেখল ওদের বাড়ির নিচে একটু দূরে যে খাড়া সিঁড়িগুলো, সেখানে প্রচুর মানুষ ভিড় করে আছে। কি হয়েছে সেটাকে ও আর বেশি গুরুত্ব দিল না, কারণ ওর নিজের জীবন কি কম ইন্টারেস্টিং। ক্রিস নিচে নেমে এল, আর ঠিক সেই সময় শ্যারন আর কার্ল একই সাথে ঘরে ঢুকল। রেগানকে একা রেখে কোথায় গিয়েছিলে শ্যারন? একা রেখে যায়নি তো, বার্ক এসেছিল বাড়িতে। ও কিছুক্ষণ থাকবে শুনে আমি রেগানের ওষুধগুলোকে দিয়েছিলাম। কিন্তু বার্ক ডেনিংস তো মারা গেছে। হোয়াট? বার্ক মারা গেছে ম্যাডাম। বাড়ির উল্টো দিকের রাস্তায় তার লাশ পাওয়া গেছে, ঘাড় ভাঙা, মনে হয় পা পিছলে পড়ে গিয়েছিল। আমি ওই রাস্তা দিয়েই ফিরছিলাম, লোকজনের ভিড় দেখে এগিয়ে যেতেই দেখি আমি দেখছি। হ্যালো, কি কি হয়েছে প্লিজ? রেগান সেদিন যে নবসরী ভদ্রলোককে অভিশাপ দিয়েছিল, তিনি
স্যার, এয়ারক্রাফট ক্র্যাশ করেছে, তিনি মারা গেছেন। এদিকে যখন ক্রিসের বাড়িতে একটার পর একটা বিপদের ঘন্টা বেজে চলেছে, ঠিক তার কয়েক মাস আগের কথা। স্থান উত্তরের ইরাকের মরুভূমি, একটি ঐতিহাসিক স্থানের খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। কাজ প্রায় শেষ, আজ রাতে তাঁবু গুটিয়ে চলে যাবে সবাই। এখানকার কিউরেটর এই জায়গাটা থেকে যেসব জিনিস পাওয়া গেছে তার একটা তালিকা তৈরি করছেন। কিছু গহনা, ভাঙা হামানদিস্তা, হাতির দাঁতের বাক্স, এগুলোই খুব অসাধারণ বা মূল্যবান কোনো কিছুই নয়। জিনিসগুলো একটা লম্বা টেবিলের উপর সাজানো। একজন বৃদ্ধ টেবিলটার পাশে ঠায় দাঁড়িয়ে আছে, তিনি ফাদার মেরিন। টেবিলে রাখা অন্যান্য জিনিসের দিকে তার কোনো আগ্রহ নেই, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটা মূর্তির দিকে। ফাদার মেরিন মূর্তিটা হাতে নিতে গিয়েও নিলেন না, ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে। সূর্য তখন তার মাথার উপরে, মরুভূমির অসহনীয় তাপ। তবুও ফাদার মেরিনের শীত লাগতে শুরু করল, শীতে অল্প অল্প কাঁপতে লাগলেন ফাদার মেরিন, কারণ তিনি জানেন এই মূর্তিটা কার। এই মূর্তিটা একটা পিশাচের, শয়তান পাজুজুর মূর্তি এটি। মুহূর্তে হাহা শব্দে কি যেন একটা উড়ে গেল মাথার উপর দিয়ে। তিনি খুব দুর্বল পায়ে পেছন ফিরে হাঁটতে লাগেন, যেন ওই জায়গাটা থেকে পালিয়ে বাঁচতে চান তিনি। রেগানের অস্বাভাবিকতা দিন দিন বেড়েই চলেছে, ওর চেহারাও বদলে কেমন যেন হয়ে গেছে। এই চেহারার আড়ালে যে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ে লুকিয়ে আছে তা কারোর বোঝার সাধ্য নেই। সারা শরীরে তার নির্যাতনের চিহ্ন,
শরীরে এত ব্যথা বয়ে বেড়ানোর পরও রেগান তার কষ্টটা প্রকাশ করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন ওর মুখ আটকে রেখেছে। তার নাওয়া খাওয়া স্কুল পড়াশোনা সব বন্ধ। ক্রিসের মনে মাঝে মাঝে এখন একটা সন্দেহই উকি দেয়, মেয়েটাকে বাঁচাতে পারবে তো? মনে হতে বুকটা কেঁপে ওঠে ওর। রেগান ছাড়া তো ক্রিসের জীবনে আর কিছুই নেই, কি করে থাকবে সে রেগানকে ছাড়া? ডাক্তার সাইকিয়াট্রিস্ট কেউ কোনো উপায় বের করতে পারছে না। মিসেস মেরি জো পেরিনের কথা মতো কি তবে সেই ফাদার ডেমিয়ানের কাছে যাবে একবার, যার মা মারা গেছেন কিছুদিন আগে? আর তিনি একজন ফাদার হওয়ার সাথে সাথে একজন সাইকোলজিস্ট, যে এখন আচ্ছন্ন হয়ে আছে গভীর বিষাদ আর অনুতাপে, কারণ তার মায়ের জায়গা হয়েছে একটা ঘিঞ্জে কবরস্থানে। সারাটা জীবন এই মানুষটা একটু সঙ্গ পাওয়ার জন্য কত আকুতি মিনতি করে গেল, কিন্তু কখনোই সে একজন সঙ্গী পেল না। ফাদার ডেমিয়ান অনুতপ্ত, আবার এই কবরস্থানে তাকে দাফন করতে পেরে একদিক থেকে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন ডেমিয়ান। সারাটা জীবন একা একা থাকা মানুষটা মৃত্যুর পর অনেক সঙ্গীর সাথে পেলেন এই ঘিঞ্জি কবরস্থানে। যেদিন রাতে ক্রিস রেগানের বিষয়ে সব দিক দিয়ে হাল ছেড়ে দিয়ে ফাদার ডেমিয়ানের আশায় বসে আছে, সেই রাতে ফাদার ডেমিয়ানের ঠিক ঘুম এল না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র এক স্বপ্ন দেখলেন তিনি, যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিজের রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে ঠিক বুঝতে পারছে না, ঠিক দিশেহারা ভঙ্গি। হঠাৎ বৃদ্ধা ডেমিয়ান ডেমিয়ান করে ডাকতে থাকল, যেন সে কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছে। বৃদ্ধা আবার ছুটতে শুরু করলে, আর আধো ঘুমের মধ্যে ফাদার ডেমিয়ান মা মা বলে ডাকতে লাগলেন। নিজেরই ডাকে নিজের ঘুম ভেঙে বুঝতে পারলেন এতক্ষণ তিনি তার মাকেই স্বপ্ন দেখছিলেন। মনে হতে টের পেলেন চোখের পানিতে তার বালিশ ভিজে গেছে। এদিকে ক্রিসের বাড়িতে অনেক রাতে কলিং বেল বেজে উঠল। রাত তখন প্রায় দশটা, এত রাতে আবার কে এল? কার্লকে দরজা খুলতে না দিয়ে নিজেই দরজা খুলল ক্রিস। হ্যালো মিস ম্যাকনিল, আমি খুবই দুঃখিত অসময় বিরক্ত করবার জন্য। আমি লেফটেন্যান্ট উইলিয়াম কিন্ডারম্যান, ডিটেকটিভ হোমসাইড ডিপার্টমেন্টের। আমার অনেক বড় সৌভাগ্য যে মুখোমুখি আপনার সঙ্গে দেখা হল। আপনাকে পর্দায় অসংখ্য বার দেখেছি। হ্যালো, তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন? কিছুই না, একেবারে কিছু না। রুটিন মাফিক দু একটা প্রশ্ন করব শুধু। প্রশ্নগুলো কি বার্গডেনেন্স সংক্রান্ত? হ্যাঁ, তাই একটা লজ্জার ব্যাপার, তাই না? বাঘ কি খুন হয়েছে? আর এই জন্যই কি আপনি এখানে এসেছেন? না না, সেসব কিছু না। একজন বিখ্যাত মানুষের মৃত্যু তো, কাজেই পরিচিত দু একজনকে দু একটা প্রশ্ন করা আর কি। বার্কির কি টাকা পয়সা কিছু চুরি গেছে? একটা পয়সাও না। অবশ্য আজকাল এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে, খুন করতে কোনো মোটিভ লাগে না। আসল জিনিস হচ্ছে ড্রাগস, এলএসডি। আজকালকার ছেলেমেয়েদের যা অবস্থা, তা আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে। আর বয়স কত? কয়েকদিন আগে 12 হল। ও, তাহলে তো আপনার চিন্তার কিছু নেই। বয়স হলেই মুশকিল, দুনিয়ার আগের মতো নেই মিসেস ম্যাকনিল। মহাপ্রলয়ের হাহার বেশি বাকি নেই। জানেন মিসেস ম্যাকনিল, আমি আপনার দ্য এঞ্জেল ছবিটা কতবার দেখেছি? কম করে হলেও 6 বার। আর যতবার দেখেছি হামা করে কেঁদেছি। বড্ড ইমোশনাল ছবি। আচ্ছা, সে যাকে বার্ব ডেনিংস যেদিন মারা যান, তিনি কি সে রাতে এ বাড়িতে
এসেছিলেন? হ্যাঁ, কেন? কখন এসেছিলেন? 7টার দিকে। হ্যাঁ, এখন সব পরিষ্কার। মদ খেয়ে মাতাল অবস্থায় পাথরকে পানির মতো পরিষ্কার। আচ্ছা, রেকর্ড ঠিক রাখার জন্য আর একটা প্রশ্ন, কটার সময় তিনি বিদায় নিয়েছিলেন? আমি ঠিক জানি না, আমি সে সময় বাসায় ছিলাম না, আমার সাথে ওর দেখা হয়নি। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে তিনি 7টার সময় বাড়িতে এসেছিলেন? শারনের কথা থেকে অনুমান করেছি। শারন স্পেন্সার আমার সেক্রেটারি, বাড়ি যখন এসেছিল তখন ও বাড়িতেই ছিল। শারনকে বসিয়ে রেখে ওষুধ কিনতে বাইরে গিয়েছিল। তাহলে মিস্টার ডেনিংস যখন বাড়িতে ছিলেন তখন বাড়িতে আর কে কে ছিলেন? আর কেউ বাড়িতে ছিল না, আমার মেয়ে রেগান শুধু বাড়িতে ছিল। আপনার বাড়িতে কাছে লোকজন নেই? আছে, উইলি আর কার্ট, ওরা স্বামী স্ত্রী, ওরা তখন বাড়িতে ছিল না। সেদিন আমি ওদের ছুটি দিয়েছিলাম। সেদিনই ছুটি দিয়েছিলেন না প্রায় দেন? প্রায় দিই। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মেয়েই বলতে পারবে যে বার কখন এখান থেকে বিদায় নেন, তাই না? না, ও বলতে পারবে না, ও অসুস্থ, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ও সরি টু নো দ্যাট। তাওর কি অসুখ জানতে পারি? না, আমরা নিজেরাই এখনো জানি না। মিসেস ম্যাকনিল, আমি কার্লকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কার্লকে? আচ্ছা, আমি ওকে রেখে দিচ্ছি। কি প্রশ্ন করতে চান করুন। মিস্টার কার্ল, আপনি কয়টায় বাড়ি ফিরেছিলেন? আমি সিনেমা দেখে বাড়ি ফিরেছি 9:35। ও, তা কি মুভি দেখলেন? লিওর গেস্ট থিয়েটারে। ছবিটা শুরু হয়েছে ঠিক 6টায়, শেষ হয়েছে ঠিক 8টায়। শেষ হওয়া মাত্র আমি বাসে উঠলাম। না না, এত সব বলতে হবে না, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলেও আমি বলতে চাই, আমি এম স্ট্রিটে বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফিরেছি। কে জানতে চাচ্ছে সব, ছবিটা কেমন ছিল সেটা বলুন না। ছবিটা ভালো। ও ভালো। তা আপনার স্ত্রী, তিনিও কি আপনার সঙ্গেই ছিলেন? না, সে অন্য ছবি দেখেছে। তিনি কি ছবি দেখেছেন? বিটলসদের একটা ছবি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি উঠি। এত রাতে আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলেছি মিসেস ম্যাকনিল, খুবই দুঃখিত। তা আপনার মেয়ের জন্য কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করেছেন কি মিসেস ম্যাকনিল? হ্যাঁ, আপনি এখন আসতে পারেন মিস্টার কিন্ডারম্যান, রাত আসলেই অনেক হয়েছে। জি অবশ্যই মিসেস ম্যাকনিল, আমি আজ উঠি। গুড নাইট। ক্রিসদের বাড়ি থেকে বেরিয়ে কিন্ডারম্যান চিন্তিত মুখে গাড়ির দিকে এগোল। কার্লের আচরণের কথাবার্তা সন্দেহজনক লাগছে তার কাছে। গাড়ির ড্রাইভারকে কিন্ডারম্যান বলল মর্গে নিয়ে যেতে। মর্গের 32 নম্বর লকারে বাস ডেভিসের লাশ রাখা আছে, সেটা আরেকবার দেখা প্রয়োজন। কিন্ডারম্যান অনেকক্ষণ ধরে বাস ডেভিসের লাশটার দিকে তাকিয়ে থাকল। আগেও সে দু একবার দেখেছে, দুবারই তার ভ্রু কুচকে গেছে। বার্ট জেনিংসের মাথাটা এমন ভাবে ঘোরানো যেন কেউ মুচড়ে সেটাকে ঘুরিয়ে তাকে মেরেছে, কুচ্ছের ব্যাপার। কিন্ডারম্যান মনে মনে বলেই ফেলল, পুলিশের চাকরির মতো খারাপ চাকরি আর নেই। পরদিন বিকেল, ক্রিস একজনের জন্য অপেক্ষা করছিল অফিস ছুটির সময়। সবাই ঘরে ফিরছে, রাস্তাঘাটে প্রচুর ভিড়। ক্রিস এমন ভাবভঙ্গি করছে যাতে কেউ বুঝতে না পারে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। নতুন একটা পরচুলা আনিয়েছে সেদিন, সেটা পরেই আজ এসেছে। তা না হলে এত ভিড়ের মধ্যে এতক্ষণে কেউ না কেউ দেখে ওকে চিনেই ফেলত। একজনকে এগিয়ে আসতে দেখা গেল তার দিকে। এই কি সেই লোকটার পরনে আধময়লা খাঁকি প্যান্ট, গায়ে নীল রঙের সোয়েটার। সে ক্রিসের দিকে বারবার তাকাচ্ছে। যে জায়গায় ক্রিস দাঁড়িয়ে আছে
তা একটা নদীর পার এবং অপেক্ষাকৃত নির্জন, কিন্তু লোকটা এত দ্রুত পায়ে এগিয়ে আসছে যে ক্রিসের সন্দেহ হল তার মতলব ভালো নাও হতে পারে। হ্যালো, আপনি কি মিসেস ম্যাকনিল? আমি ফাদার ডেমিয়ান কাইরাস। মিসেস মেরিজও আপনার কথা আমাকে বলেছিলেন। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভয় পেয়েছিলেন নাকি? ও না ফাদার, আসলে আমার কোনো ধারণাই ছিল না যে কোনো ফাদারকে আমি এই বেশি দেখতে পাবো। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি ফাদার ডেমিয়ান। আমি আসলে ইচ্ছে করে পাদ্রির পোশাকটা পরে আসিনি। যাই হোক, মিসেস ম্যাকনিল হঠাৎ কি এমন দরকার পড়লো বলেন তো যে আমাকে এইভাবে ডেকে পাঠালেন, যা আবার খুবই গোপনীয়। শুনলাম আপনি একজন নাম করা সাইকোলজিস্ট। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে নাম করা কিনা জানি না। ফাদার, আমি শুনেছি ফাদারদের কাছে কেউ কোনো গোপন কথা বললে তারা সেটা গোপন রাখেন। আমি যদি আপনাকে খুব গোপন কিছু বলি তবে আপনি কি সেটা গোপন রাখবেন? অবশ্যই রাখবো, কি বলতে চান বলুন। কারোর উপর যদি শয়তান ভর করে তাহলে সেটা কি করে দূর করতে হয় আপনি জানেন? আমি আপনার কথা ঠিক বুঝলাম না। ধরুন কারোর উপর শয়তান ভর করেছে। মিসেস ম্যাকনিল, এসব আজকাল হয় না। হয় না? কখন থেকে হয় না? যখন থেকে আমরা জানতে পারলাম মানসিক অসুখ বলে একটা জিনিস আছে। আজকাল অনেক ফাদারই শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না। শয়তানে পাওয়া বা পিসাতে পাওয়া এসব তো অনেক দূরের কথা। আপনি কি সত্যি সত্যি একজন পাদ্রি? বাইবেলও তো মানুষের উপর শয়তানের ভর করার অনেক কাহিনী আছে। যীশুখ্রিস্ট নিজে সেসব শয়তান দাঁড়িয়েছেন। মিসেস ম্যাকনিল, ওদের আসলে সিজোফ্রেনিয়া ছিল, ওগুলো শয়তান বা পিসাচের কোনো ব্যাপার না। ফাদার, আমার একমাত্র মেয়ের উপর পিসাচ ভর করেছে, আপনি কি কোনোভাবে এটা তাড়ানোর ব্যবস্থা করতে পারেন? আপনি কি এক্সোরসিজমের কথা বলছেন? আপনি জানেন এতে ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। কেন মন্দ হবে? কেন? আসলে এক্সোরসিজমের পুরো ব্যাপারটাই খুব সাজেস্টিভ, মনের উপর খুব বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া গির্জার অনুমতিও লাগবে, আর সে অনুমতি সহজে পাওয়া যাবে না। প্রথমে ওরা নিশ্চিত হতে চাইবে যে ওর উপরে আসলেই পিশাচ ভর করেছে কিনা, আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি কি এক্সোরসিজম করতে পারেন? হ্যাঁ পারি, সব ফাদারই পারে, তবুও গির্জার অনুমতি লাগবে, তাছাড়া হবে না। আপনি কি একবার আমার মেয়েটাকে দেখবেন? নিশ্চয়ই দেখব, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখব। ফাদার, আমি অনেক সাইকিয়াট্রিস্ট আর ডাক্তার দেখিয়েছি, এখন আমার একজন ফাদারের সাহায্য প্রয়োজন। প্লিজ ফাদার, প্লিজ। আচ্ছা চলো, আপনার মেয়েকে দেখে আসি। ডেমিয়ান কারাস নিঃশব্দে হাঁটতে থাকে। ক্রিসের বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা কিছু যেন অনুভব করলেন তিনি, তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। কিছু একটা আছে এখানে, অস্বাভাবিক কিছু একটার অস্তিত্ব টের পেলেন তিনি, কিন্তু কি সেটা? এতক্ষণ ক্রিসের অস্থির কথাবার্তা শুনে তার মনে একটা প্রভাব পড়েছে, কিরকম একটা অনুভূতি হচ্ছে তার। নাকি ক্রিসের কথা অনুযায়ী সত্যি কোনো পিশাচ ভর করেছে রেগানের মধ্যে, নাকি সবকিছুই কোনো মানুষের কীর্তি? অথবা হতে পারে ফাদার কারাসের ধারণাই ঠিক, মানুষের মনস্তত্ত্ব পারে না এমন কোন কাজ নেই। একটা মানুষ তার বিকৃত মানসিক অবস্থানের মাধ্যমে পুরো পৃথিবীটাকেও ধ্বংস করে দিতে পারে। রেগানের মনেও কি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা ফাদার কারাসকে ডাকছে? সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থিক কোন কণ্ঠ শুনলেন কারাস, ভারী গম্ভীর গলা, ঘৃণা আর ক্রোধ মিশানো। গ্রু আরো বেশি কুচকে গেল তার, কিন্তু তারপরেই হাসির শব্দ, হা হা শব্দ, একজন বৃদ্ধের ক্রুর হাসি। কি একটা যেন আছে, দরজার হাতল ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল, শুনশান নীরবতা। ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না। কঙ্কালসার সেই বস্তুটি বিছানায় দড়ি দিয়ে বাঁধা, এটাই কি 12 বছরের রেগান? তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে।
দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবেই বোঝা যায়, কিন্তু কি ভয়ঙ্কর চাহনি। ফাদার ডেমিয়ান কারাস চেয়ার টেনে রেগানের সামনে বসলেন। আগের মতো রেগান তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখছেন। রেগানের মুখে হালকা বিদ্রুপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে অট্টহাসি থেকে বিরত রেখেছে। ফাদার বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন, কেমন আছো রেগান? আমি তোমার মায়ের একজন বন্ধু। মা বললেন তুমি অসুস্থ, তাই তোমাকে সাহায্যের জন্য আমি এসেছি। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। ভালো, আমার এখন কিছু সাহায্যের দরকার। এই মুহূর্তে দড়ির বাঁধন গুলো খুলে দাও তো দেখি। ওগুলো তোমাকে খুব কষ্ট দিচ্ছে বুঝি? কষ্ট কষ্ট না, মহা বিরক্তিকর ব্যাপার। কিন্তু বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রেগান। আমি রেগান নয়, আমি রেগান নয়। ও, তুমি রেগান নও? আমি বুঝতে পারিনি, আমাদের তো পরিচয়ই হয়নি। আমার নাম ডেমিয়ান ক্যারাস। তোমার নাম? আমি পিছাজ। আমি পিছাজ। ভালো, খুবই ভালো। একজন শয়তানের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে কিছু কথাবার্তা হয়ে যাক। কথা বলতে চাও কিন্তু এরকম হাত পা বাঁধা অবস্থায় আমি কথা বলতে পারি না, বুঝলে? কথা বলার সময় আমার হাত পা নাড়াতে পছন্দ করি, পুরনো অভ্যাস। এখন দয়া করে বাঁধনগুলো করবে। তুমি তো শয়তান, তো শয়তান হলে নিজেই তো বাঁধন খুলতে পারো, তাই না? শয়তানের তো অনেক ক্ষমতা, তুমি ইচ্ছে করলে দড়িগুলো শূন্যও মিলিয়ে দিতে পারো। তবে আমি ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না, ব্যাপারটা তাহলে খুব স্থূল হয়ে পড়ে। আমি সব কিছুতে সূক্ষ্মতা পছন্দ করি, কারণ আমি একজন শিল্পী। বুঝেছি, কিন্তু শয়তানের তো কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা। কাজেই তোমার চেষ্টা করা উচিত আমি যাতে কোনোভাবেই কোনো ভালো কাজ করতে না পারি, তাই না? তোমার বাঁধন খুলে দেওয়াটাও তো একটা ভালো কাজ। ডেমিয়ান কারাস, তুমি দেখছি একটা শালের মতোই ধূর্ত। তুমি যদি মোর বাঁধন খুলে দাও তাহলে আমি তোমাকে তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব। তাই নাকি? ভবিষ্যৎ বলে দেবে? প্রমাণ কি? আমি শয়তান, আমি শয়তান, আমি সব পারি, সব পারি, সব পারি। ঠিক আছে, তাহলে প্রমাণ দাও দেখি। প্রমাণ দিয়েও লাভ হবে না, তোমার মধ্যে বিশ্বাস খুব কম। তুমি তো ঈশ্বরকেও বিশ্বাস করো না। ঠিক আছে, একটা সহজ প্রমাণই না হয় দাও তুমি। আমি তো ভাবছিলাম তোমার জ্ঞানের পরিধি পরীক্ষা করব। আমি এমন কিছু একটা জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানই দিতে পারে। বলো তো, রেগান এখন কোথায়?
এখানেই আছে সে। তাই আমি তাকে দেখতে চাই। তুমি ওর সাথে কিছু করতে চাও নাকি? তাহলে প্যাট করে চলে এসো না, তরিগুলো খুলে দাও, তারপর দেখো মজা সে কেমন ভর্তি হয়। সাথে কথা বলে কি হবে? ও তেমন একটা কথা বলতে পারে না। তার মানে তুমি জানো না, তুমি জানো না রেগান এখন কোথায়। অর্থাৎ তুমি শয়তান নও। চনক, তোমাকে আমি কোনো প্রমাণ দেব না, তোমাকে আমি কোনো প্রমাণই দেব না। বিশ্বাস আর অবিশ্বাস এই দুয়ের মাঝে আজকে রাখ। ওই কুত্তিটার মধ্যেই আমরা এখন অনেকে আছি। তোমার মাও আছে এখানে। তাই আমার মা যদি এখানে থেকে থাকেন, তবে তিনি তো আমার ডাকনাম জানেন। বলো তো আমার ডাকনাম কি? সেটা শুনতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে। কাছে এসো, এসো এসো। না, এখান থেকে বলো। না, আমি বেশ বেশ করে বলব। আচ্ছা ঠিক আছে, এই যে আসলাম, এখন বলো। রেগান মুখ ভর্তি করে বমি করল ক্যারাসের উপর, তারপর খিলখিল করে হাসতে লাগল। ক্যারাস ঘর থেকে বেরিয়ে খুব সহজভাবে হাত মুখ ধুতে বাথরুমে চলে গেলেন, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ক্রিসের এই দৃশ্য দেখে মরে যেতে ইচ্ছে হচ্ছিল, মুখ কালো করে বসে থাকল। ফ্রেশ হয়ে ঘরে এসে ক্রিসকে এভাবে দেখে মনে হল রেগানের থেকেও ক্রিসের মনের অবস্থা এখন অনেক বেশি খারাপ। তাকে মানসিক শক্তি দেওয়াটা অনেক বেশি জরুরি। ফাদারের মনে হচ্ছে পুরোটাই রেগানের মানসিক সমস্যা। মনের উপরে চেপে থাকা গ্লানি থেকে রেগানের মধ্যে দ্বৈত সত্তা সৃষ্টি হয়েছে, আর সেই সঙ্গে আছে মানসিক সমস্যাজনিত হিস্টোরিয়া। প্রতিটা মানুষের মাথায় প্রায় 17 বিলিয়ন কোষ আছে। তারা প্রতিটি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটি কোষে একটা করে স্বাধীন সত্তা আছে। এই দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রে খুব বুদ্ধিমান হয়, যার জন্যই এগুলো হওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিস এসব যুক্তি মানতে নারাজ। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফাদারের দিকে। সে জানে, সে তার মেয়েকে চেনে। তার মতে যত পরিবর্তনই আসুক না কেন, তাকে সে চিনবে। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে সামনে দাঁড় করিয়ে দিলেও সে তার মধ্য থেকে তার সন্তানকে খুঁজে বের করতে পারবে। কিন্তু উপরের ঘরে হাত পা বাঁধা অবস্থায় যে পড়ে আছে, সে রেগান নয়, এ কিছুতেই রেগান হতে পারে না। শেষমেশ ক্রিসকে কোনোভাবেই বোঝাতে না পেরে রেগানের মেডিকেল রিপোর্টগুলো আর রেগানের আগের কন্ঠের রেকর্ড করা কিছু টেপ নিয়ে ওই বাড়ি থেকে বের হলেন ফাদার ডেমিয়ান। ঘরে ফিরে একবার ক্যারাস রেগানের জানালার দিকে তাকালেন। তিনি অকারণে কেমন অস্থিরতা অনুভব করলেন। তার মনে হল পর্দা ঘেরা ওই বন্ধ জানালাটার ওই পাশ থেকে কেউ একজন তাকে দেখতে পাচ্ছে। অনেকক্ষণ অভিভূতর মতো দাঁড়িয়ে থাকলেন তিনি। বাড়িতে ফিরে অনেকগুলো বই নিয়ে বসলেন তিনি। আজ তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করলেন বিজ্ঞানের সাথে।
দেখলেন ভূতে পাওয়া লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সাথে ঠিক মিলে যায়। কিন্তু রেগানের চেহারার বিকৃতি সে তো অসুখের জন্যও হতে পারে, তাছাড়া গলা স্বরের পরিবর্তন সে তো যে কেউই করতে পারে। অভিনেতারা নানা রকম নানাভাবে কথা বলে না। ওর মা একজন অভিনেত্রী, মায়ের প্রতিভা ছায়ায় হয়তো অনেক গাঢ়ভাবে পড়েছে রেগানের মধ্যে। আবার রেগানের কথাবার্তায় ক্ষুরধার ছাপ, সেটারও যুক্তি খুঁজে বের করলেন তিনি। দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর বুদ্ধিমান হয়। কারাস কাগজ কলম সরিয়ে রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। রেগানের নিজের গলার যে টেপটি তিনি এনেছিলেন সেটা চালু করলেন। রেগানের গত জন্মদিনে টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য। কি অসম্ভব মিষ্টি গলা! হ্যালো বাবা, আমি কথা বলছি। কিছু মনে আসছে না মা, কি বলবো? মা বাবাকে কি বলবো? কিছু মনে আসছে না। আচ্ছা আচ্ছা শোনো, তুমি শুনতে পাচ্ছ? আজ আমরা কোথায় গিয়েছিলাম জানো? তারপর নিজের মনেই বললেন, রেগানের ঘরে যে বসে আছে সে কিছুতেই রেগান হতে পারে না। তার মাথায় একটা পরিকল্পনা এসেছে। শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে যদি সে আসলেই শয়তান হয়ে থাকে। পরদিন সকালে আবার সে ক্রিসের বাড়িতে গিয়ে হাজির হল। ক্রিস রেগানের ঘরের সামনে সিঁড়িতে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে ফাদারকে দেখে সে খুবই অবাক হল। সেই সাথে ক্রিসের আচরণও খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, অস্বাভাবিক নীরবতা। তারা দরজা খুলে ভিতরে ঢুকলেন। তার পকেটে একটা ছোট্ট পানির বোতল, যে বোতলে ফাদাররা হোলি ওয়াটার রাখেন, আর আছে একটা টেপ রেকর্ডার। ঘরে ঢোকার আগেই সেটিকে অন করে দিল ফাদার। ঘরের ভেতরে তীব্র কটু গন্ধ, নিঃশ্বাসের দম বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কারাস নিজের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না। তিনি তাকালেন বিছানার দিকে, সেই ক্রূর হাসি দেখা পেলেন আবার, চাপা ঘৃণা মাখানো হাসি। কেমন আছো ডেমিয়ান কারাস? ভালো, তুমি কেমন আছো? ভালো, খুব আনন্দে আছি। তোমাকে দেখে আজ খুব আনন্দ হচ্ছে। তবে পোশাক টোশাক জড়িয়ে এসেছ দেখছি। ঘরে একটু দুর্গন্ধ আছে, তোমার অসুবিধা হচ্ছে না তো? না। তুমি মহামিত্র, শয়তানরা তো মিথ্যাবাদীদেরই পছন্দ করে। করে, তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কিভাবে? কেন, তুমি কি শয়তান নও? মোটেও না, এত সৌভাগ্য কি আর আমার হতে পারে? তাহলে তুমি কে? আমাকে একটা খুদে শয়তানও বলতে পারো। ভালো কথা, ভূত চালানোর জন্য আজকের দিনটা বেশ চমৎকার, তাই না? তাড়াতাড়ি করো ফাদার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু তাহলে তো তোমাকে আরো দ্রুতই চলে যেতে হবে, তা জানো নিশ্চয়ই। ভুল বললে এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। নমুনা দেখতে চাও? হ্যাঁ চাই। তবে দেখো, কেমন দেখতে? ভালো, বেশ ভালো।
তোমার পরিচয় পেতে আরো ইচ্ছে করছে আমার। এবার বলো তো তোমার নাম কি? নাম নাম কিছু নেই। কেন? আমার ক্ষমতার সামান্য নমুনা দেখে তোমার মন মারেনি? তাই আবার করতে পারো? তাই কিন্তু করব না। তোমাকে সব সময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার। তুমি কি বলতে পারবে আমি ঠিক এই মুহূর্তে কি চিন্তা করছি? তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই। তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না? তা ভাবতে যদি তোমার ভালো লাগে তবে তাই। তুমি যেই হও সত্যি খুব অদ্ভুত। তা ঠিক প্রিয় কারাস, খুব সত্যি কথা বলেছ। আচ্ছা বলো তো আমার হাতের এই ছোট্ট বোতলে এটা কি? এটা কি? এটা হলি ওয়াটার। এবার বলো, এবার বলো, বলো এবার তোমার নাম কি? তোমার নাম কি? এটাই কি তোমার নাম? এটা আসলে হলি ওয়াটার ছিল না, এটা ছিল আমার বাড়ির ট্যাপের পানি। তুমি নিজের অজান্তেই প্রমাণ করে দিলে যে তুমি শয়তান নও। ওই বোতলে যে আগে থেকে রাখা দুই ফোঁটা হলি ওয়াটার ছিল, তার সাথে তোর বাড়ির টেপে পানি অহলি হয়ে গেছে। ওই বোতলে তুই যদি ইস্যু করতিস তবে সেটাও হলি ওয়াটার হয়ে যেত দ্রুত। সে ফাদার কারাস আর কিছুই বলতে পারলেন না। তার এত দিনের অনুমান মিথ্যা প্রমাণিত হবে তিনি সেটা আশা করেননি। ফাদারের এরকম নিশ্চুপ মুখ দেখে ক্রিস কাঁদতে লাগল। তখন ক্রিসের মাথার উপর একটা হাত রেখে কারাস জানাল একটা চার্চের সাথে কথা বলবেন তিনি। গোটা বিষয়টাই রহস্যময়। একবার কারাসের মনে হয় এটা একটি ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার পরক্ষণেই মনে হয় মেয়েটির মধ্যে শয়তান ধাবা মেলে বসে আছে। ফাদার ডেমিয়ান কারাস আর একটা শেষ চেষ্টা করবে বিষয়টাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে ফেলার জন্য। ভাষা ইনস্টিটিউটের পরিচালক তার পরিচিত, তার কাছে রেগানের সমস্ত টেপগুলো দিয়ে আবিষ্কার করার চেষ্টা করবেন আসল রহস্য আসলে কি। ক্রিসদের বাড়ি থেকে বেরিয়েই কারাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলেন। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ক্রিসের কাজের লোক কার্ল এক দৃষ্টিতে রেগানের ঘরের বন্ধ জানালাটার দিকে তাকিয়ে আছে। কারাসকে দেখে চমকে উঠে সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কার্ল প্রথমে গেল বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে উঠে দু তিনবার বাস বদলে শহরের একেবারে দক্ষিণে এসে উপস্থিত হল। হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামল সেটাই শহরের সবচেয়ে দরিদ্র এলাকা। চারিদিকে জীর্ণ কদাকার সব ফ্ল্যাট বাড়ি, রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ, তারই মধ্যে খুব ভাঙা চোর একটা ফ্ল্যাটে গিয়ে ঢুকল কার্ল। দশ মিনিটের মধ্যে আবার বেরিয়ে আসলে। এখানে প্রায় আসে কার্ল, খুব গোপনে। শুধু আজকের দিনের ব্যতিক্রম হল কার্লের পিছু পিছু একজন চলে এসেছে এখানে। কয়েকদিন ধরে কার্লের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল কার্লের অজান্তে, কিন্তু আজ কার্লকে অনেকটা হাতে নাতে ধরা গেছে। কে জানে কার্লের মধ্যে হয়তো লুকিয়ে আছে এই গল্পের রহস্যের সমাধান।
কার্লের সামনে এখন সে গুপ্তচর। কার্ল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কে সে জানতে চান? তার জন্য যে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে ডেমিয়ান ক্যারাস বাকিটা দিন কাটালেন জর্জটাউনের লাইব্রেরিতে। বিকেল নাগাদ ভাষা ইনস্টিটিউট থেকে রেগানের টেপের রিপোর্ট চলে আসবে, তারই অপেক্ষায় আছেন তিনি। সারাদিন ধরে সাইকোকাইনেটিক বিষয় সম্পর্কে যত বই পাওয়া গেল সব পড়লেন তিনি, কিন্তু রেগানের কেসের সাথে কিছুই মেলাতে পারলেন না। বিকেল চারটায় রেগানের টেপের রিপোর্ট চলে এলো তার হাতে। এই ফলাফল তিনি আশাও করেননি। কি এমন আছে এই রিপোর্টে যে ফাদার ডেমিয়ান ক্যারাসের মতো একজন শক্ত সমর্থ মানুষ এভাবে হতবিহ্বল হয়ে পড়লেন? সন্ধ্যায় ধীর পায়ে হেঁটে ফিরে এলেন বাড়িতে। বাড়িতে ঢুকতেই ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই, ফাদার ডেমিয়ান, ডিটেকটিভ কিন্ডারম্যান ফোন করেছিলেন, তিনি বলছেন আমার বন্ধু বাদ ডেরিং পরে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় তিনি কিছু আন্দাজ করছেন। আমার শুরু থেকে মনে হচ্ছিল খুনটা রেগান করেছে। আজ আমি নিশ্চিত ওরা আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে। ফাদার, আপনি কিছু করুন প্লিজ, প্লিজ। আমার অসুস্থ মেয়েটাকে যদি খুনে যায় ধরে নিয়ে যায়, আপনি কিছু একটা করুন ফাদার, প্লিজ কিছু করুন। ফাদার ক্যারাস রিসিভার নামিয়ে রাখলেন। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একদিকে দিন দিন বেড়ে যাওয়া রেগানের অস্বাভাবিকতা, আরেকদিকে বার্কের খুনের রহস্য। এদিকে আজ কার্লের অভাবে রেগানের ঘরের জানালার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকাটাকেও ফাদার ক্যারাস ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এমন কি হতে পারে না যে কোনো শয়তানের পূজারী রেগান কি দিয়ে এসব করাচ্ছে? যে বা যারা কালো জাদু চর্চা করে, কার্ল কি কোনোভাবে এসবের সাথে যুক্ত? ওই এলাকায় যে হোলি ট্রিনিটি আছে সেটার সাথে কি কার্লের কোনো যোগসূত্র আছে? কিন্তু কার্ল এমন কেন করবে? সে তো রেগানকে ছোট থেকে দেখাশোনা করছে, যথেষ্ট স্নেহ করে ওরা দুজন রেগানকে। তবে কেন এই সমস্ত ঘটনা ঘটছে রেগানের মতো একটা মিষ্টি নিষ্পাপ শিশুর সাথে? রেগানের আগের ছবিগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ফাদার ডেমিয়ান, কিন্তু এতে করে ওর ওপর মায়া বাড়া ছাড়া আর কিছুই হয়নি। রেগানের জন্য কিছু একটা করতেই হবে, তাকে এবার সত্যি কিছু একটা করতে হবে। ফাদার ক্যারাস তখনই বেরিয়ে এলেন বাড়ি থেকে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে দেখা করে এক্সরসিজমের অনুমতি চাইতে হবে। ফাদার ডেমিয়ান ক্যারাস এখন একেবারে নিশ্চিত যে এটা রেগানের কোনো মানসিক সমস্যা না, হয় কোনো শয়তানের উপর ভর করেছে, অথবা শয়তানের কোনো পূজারি ওকে দিয়ে এসব করাচ্ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছ থেকে খুব সহজেই অনুমতি পাওয়া গেল। তারপর তিনি গেলেন বিশপের কাছে। বিশপ গভীর মনোযোগের সাথে কারাসের সব কথা শুনলেন। বিশপকে ফাদার কারাস বোঝাতে সক্ষম হলেন যে রেগানকে সুস্থ করবার জন্য এখনই এক্সোরসিজমের সবচেয়ে ভালো পথ। কিন্তু বিশপ চাইলেন ফাদার ক্যারাস যেন কোন অভিজ্ঞ লোক সাথে নেন। তিনি একজনের কথা বললেন, ফাদার মেরিন, যিনি এতদিন ইরাকে আর্কিওলজিস্ট হিসেবে কাজ করছিলেন, কিন্তু কোন একটা অজানা কারণবশত তিনি ফিরে এসেছেন সব কিছু ছেড়ে, সব কাজ বন্ধ করে দিয়ে। তার মেরিল্যান্ডের উৎসকের ঠিকানায় অল্প কথায় বিস্তারিত জানিয়ে একটা টেলিগ্রাম করে দিল ফাদার ক্যারাস। পরদিন সকাল উৎসব সেমিনারে বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হাঁটছিলেন। বড় বড় গাছে জায়গাটা ছায়াচ্ছন্ন। ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারের এক ছাত্র তার দিকেই আসছে। ছাত্রটি টেলিগ্রামের একটা লাল খাম ফাদার মেরিনের হাতে দিল। ফাদার মেরিন মৃদু হেসে তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু টেলিগ্রামটা তিনি পড়লেন না, পকেটে রেখে আগের মতোই তিনি হাঁটতে থাকলেন। তিনি জানেন টেলিগ্রামে কি লেখা আছে। অনেকদিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষা ছিলেন। দেখা হবে, আবার দেখা হবে। ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে। ফাদার মেরিন গাঢ় ভালোবাসে নিয়ে পাখিটার দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। এদিকে গত রাত থেকে কার্ল বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ক্রিস এত সব দুশ্চিন্তা একসাথে না নিতে পেরে
কার্লের দায়িত্ব ডিটেকটিভ উইলিয়ামকে দিয়ে দিয়েছে। মিসেস ম্যাকনিল? হ্যাঁ, আপনি? মিসেস ম্যাকনিল, আমি ফাদার মেরিন। আপনি ফাদার মেরিন? ফাদার, আমি বুঝতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো পরশু নাগাদ আসবেন। আমি খুবই দুঃখিত ফাদার, আমার জন্য আপনাকে সব কাজ ফেলে ছুটে আসতে হয়েছে। এসব ভাববেন না মিসেস ম্যাকনিল, ধরে নিন আমি এই ডাকের জন্যই অপেক্ষা করছিলাম। ফাদার ডেমিয়েন কি এসেছেন? আপনি কি রাতের খাবার? আমাকে নিয়ে ভাববেন না, আমি কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি, এগুলো দয়া করে ফাদার ডেমিয়েনকে বলে আনিয়ে নিন। কি লাগবে বলুন, আমি আনিয়ে নিচ্ছি। দুটি প্রার্থনার বই আর হলি ওয়াটার। কিছুই নেবেন না, চা কিংবা কফি? কিছু লাগবে না মিসেস ম্যাকনিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে কোথায়? ঘরে উপরে। ও কি জেগে আছে? হ্যাঁ, এখনো জেগে আছে, ঘুমের সর্বোচ্চ ডোজেও আর কাজ হচ্ছে না। ভালো, জেগে থাকাই ভালো। মনে মনে প্রার্থনা করুন আজ রাতের মধ্যেই যেন আপনাদের সমস্যা মিটে যায়। তার আগে বলুন আপনার মেয়ের পুরো নাম কি? রিগান টেরেসা ম্যাকনিল। বাহ, চমৎকার নাম। তাহলে এসেছি শেষ পর্যন্ত। একবার যখন জিতেছি তখন আর হারার কোনো প্রশ্নই আসে না। দেখো চেষ্টা করে, আমাকে দেখো চেষ্টা করে, আমাকে শেষ করতে হবে। ইজেগন কুত্তিটাকে আগে শেষ করতে হবে। এর আগে যেভাবে আমাকে শেষ করেছে মনে আছে তোর? আগের বারের ওই কচি কুচিটাকে বাঁচাতে পারিসনি তুই, এবারও পারবি না। দেখা যাক, এবার তাহলে বলো রেগানের মধ্যে এখন কে কে আছে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আমি আছি। আমার যখন যাকে প্রয়োজন পড়ছে তখন তাকে নিয়ে আসছি। হাজার হাজার অতৃপ্ত আত্মাকে আমি এখন রিগানের মধ্যে নিয়ে আসতে পারি। এতগুলো শয়তানকে তুই একসাথে থামাতে পারবি? শয়তান তো একটাই, সেটা হলে তুমি। তোমাকে শেষ করলেই বাকি সব এমনি এমনি শেষ হয়ে যাবে, এর আগের বার যেমন শেষ হয়েছিল। আমি বেশ কিছুদিন আগেই টের পেয়েছিলাম যে তুমি আবার ফিরে আসবে। তোমার সাথে তাই লড়াই করার জন্য প্রস্তুত আমি। ইরাকে শয়তান পাজুজুর মূর্তিটা যখন খুঁজে পাই তখনই আমি সব টের পেয়েছিলাম। এবার বলো রেগানের মধ্যে কিভাবে এলে তাই বলো। আমার মূর্তিটা যখন উদ্ধার হল তখন আমি আবার জন্ম লাভ করি। আর এই এলাকার হলি ট্রেনিটিতে
তখন চলছে শয়তানের উপাসনা। আর এদিকে রেগান তার ভাইজা বোর্ড নিয়ে ব্রাঞ্চেতে চেষ্টা করছিল। এর থেকে বড় আর কোন সুযোগ থাকা লাগে নাকি ফিরে আসার? প্রথমে ওর বন্ধু হয়ে ওর মধ্যে বড় করি, তারপর কি হয়েছে না হয়েছে ততক্ষণে তুমি জেনে গেছ নিশ্চয়? জেনেছি। এখন তুমি তোমার নিজের শেষ দেখার জন্য প্রস্তুত হও। তাই প্রস্তুত হয়। এবার তুই মরবে, আমি বলছি তুই মরবে, আমি বলছি তুই মরবে, আর মেয়েটাকেও মেরে ফেলবে। তুই দেখিস ফাদার মেরে নিচে নেমে এলেন। ফাদার কারাসের ফিরতে ঘন্টা দুয়েক সময় লাগলো। এসে দেখলেন ফাদার মেরিনের ঘর অন্ধকার। ভাবলেন হয়তো ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। নিঃশব্দে ঘরে ঢুকলেন কারাস। না, ঘুম নয়, ফাদার মেরিন প্রার্থনা করছে, শান্ত সমাহিত ভঙ্গি। কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, কি করে মানুষ এত গভীরভাবে ঈশ্বরের সান্নিধ্য পায়, কোথেকে আসে এত সমর্পণ? ফাদার কারাস অবাক হয়ে ফাদার মেরিনের দিকে তাকিয়ে থাকলেন। এই দুর্বল বৃদ্ধ লোকটার মধ্যে কি এক প্রচন্ড ক্ষমতা লুকিয়ে আছে, স্পষ্ট অনুভব করা যায় সেটা। ফাদার মেরিন প্রার্থনা শেষ করে উঠে পড়লেন। দুই ফাদার দুজনের দিকে তাকিয়ে স্মিত হাসলেন। আপনি বুঝি ফাদার ডেমিয়ান কারাস? জি ফাদার, আপনার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমার আমি যেসব জিনিস আনতে বলেছিলাম সেগুলো? জি ফাদার, সবই এনেছি। একটা সোয়েটারও এনেছি আপনার জন্য, মেয়েটার ঘর অসম্ভব ঠান্ডা। ভালো করেছেন, ধন্যবাদ। আপনি কি প্রস্তুত? সব নিয়মকানুন জানেন তো? জি ফাদার জানি। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিষয়টা খুব জরুরি। শয়তানের কথার কোনো উত্তর দেবেন না। মনে রাখবেন, শয়তান মিথ্যাবাদী, কিন্তু তার সমস্ত মিথ্যায় সত্য দিয়ে ঢাকা। কাজেই বোঝা যাবে না যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। সে চেষ্টা করবে আমাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দিতে। খুব সাবধান থাকবেন। আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? না ফাদার, তবে রেগানের ইতিহাস সম্পর্কে কিছু যদি জানার থাকে আপনার। আমি জানি, আমি সব জানি, এমনকি এটাও বুঝতে পারি শয়তান কোন কথাটা সত্যি বলছে আর কোন কথাটা মিথ্যা। কাজেই আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিজেকে সামলিয়ে চলুন, আমরা শুরু করি। নিখোঁজ হবার ঠিক এক রাত পর কালকে পাওয়া গেল শহরের রিমান্ড সেলে। কার্ল আসলে নিখোঁজ হয়নি, তাকে এখানে আটকে রাখা হয়েছিল। যে ব্যক্তি কার্লের পিছু নিয়েছিল সে আর কেউ নয়, ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান। দুজন এখন সামনাসামনি মুখোমুখি। কার্ল, আপনি আগে বলেছিলেন এপ্রিলের 28 তারিখ রাতে মিস্টার ডেনিসের মৃত্যুর সময় আপনি মুভি দেখছিলেন ক্রেস্ট সিনেমা হলে, রাইট? ওকে, তা কখন সিনেমা হলে ঢুকলেন জানো?
ছটার সময়। ছবিটা কি শেষ পর্যন্ত দেখেছেন? হ্যাঁ। ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে কি হল ছেড়ে বেরিয়েছিলেন? হ্যাঁ। আগে বের হননি তো? মনে করে দেখুন। না, পুরো ছবিটাই দেখেছি। কখন বাড়ি ফেরেন? 9:30। আর আপনি বলছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখেছেন, রাইট? হ্যাঁ, আমি তো বললাম। তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যে ছবি শেষ হবার মিনিট দশেক আগে একটা লোক বেশ হইচই করেছে, মাতাল হয়ে। মনে আছে নিশ্চয়ই? জি আছে। রাইট, ও রাতে সিনেমা হলে কোনো গন্ডগোল হয়নি। আমি আপনাকে ঘটনাটা বানিয়ে বললাম, এবার বলুন আপনার কিছু বলার আছে? জি না। কিন্তু আমার আরো কিছু জানার আছে। কার্ল, আপনি রাতে কোথায় ছিলেন? আপনি কি আমাকে অ্যারেস্ট করতে চান? চাইলে করতে পারেন, কিন্তু আমার আর কিছুই বলুন। আপনাকে বলতে হবে একটা মানুষ মারা গেছে আর একটা ছোট বাচ্চা ভয়ঙ্কর রকমের বিপদে আছে, তার দোহাই আপনি খুলে বলুন। শহরের ওই নোংরা এলাকায় আপনি প্রায় যান, কেন যান? আপনি কি বুঝতে পারছেন আপনি সব খুলে না বললে আমাদেরকে রেগানকে অ্যারেস্ট করতে হবে? স্যার, রেগানকে অ্যারেস্ট করবেন না প্লিজ। আমি বলছি, সব বলছি, আমি ওই এলাকায় যাই কারণ আমার মেয়ে ওখানে থাকে। সে আমার কথার অবাধ্য হয়ে দেহ ব্যবসায় নেমেছে। আমার স্ত্রী ওর মুখ দেখতে চায় না, কিন্তু আমি পারি না, তাই মাঝে মাঝে গিয়ে ওকে কিছু টাকা দিয়ে আসি লুকিয়ে। সেদিনও গিয়েছিলাম, কিন্তু কে জানত যে আপনি আমাকে ভুল বুঝবেন। এছাড়া রেগানকেও আমি আমার নিজের মেয়ের মতনই ভালোবাসি। ওর অবস্থা আমি সহ্য করতে পারছি না। ঈশ্বর আপনার মঙ্গল করবেন স্যার, কিন্তু আপনি প্লিজ রেগানকে ধরে নিয়ে যাবেন না। ওর কোনো দোষ নেই, ওর মধ্যে যে শয়তান ভর করেছে সেই ওকে দিয়ে এসব করাচ্ছে। আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না। আপনি আমাকে অ্যারেস্ট করেন, ফাঁসিতে ঝোলান, আমার কিছু যাবে আসবে না। কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, রেগানকে ছেড়ে দিন। ঈশ্বর আপনার মঙ্গল করবেন, ঈশ্বর সত্যিই আপনার মঙ্গল করবেন। ডিটেকটিভ উইলিয়াম কি সিদ্ধান্ত নিলেন কিছু বোঝা গেল না। নিঃশব্দে বেরিয়ে এসে ক্রিসদের বাড়ির সামনে পায়চারি করতে থাকলেন। আর তখন ফাদার মেরিন আর ফাদার কারাস প্রস্তুত সেই ভয়ঙ্কর শয়তানের সাথে লড়ার জন্য। কি হতে যাচ্ছে কেউ জানে না। রেগানকে কি বাঁচাতে পারবে ফাদার মেরিন? এর আগে একবার সে এই শয়তানকে ধ্বংস করেছিল, কিন্তু যেই মেয়েটার উপর শয়তানটা ভর করেছিল তাকে বাঁচানো যায়নি। এবার কি পারবে ফাদার মেরিন রেগানকে বাঁচাতে, নাকি ফলাফল একই হবে? দরজা খুলে ফাদাররা দেখলেন এক বিভৎস দৃশ্য। রেগান লক লক একটা জিভ বের করে শুয়ে আছে, ঘন কালো রঙের একটা জিভ মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে, চোখ দুটো জল জল করছে। ভারী গম্ভীর গলায় রেগান বলল, তোরা এসেছিস, তোরা আবার এসেছিস, দে দে ফিরিয়ে দে, তোর পেচ্ছাপ এই মেয়েটার গায়ে ফিরিয়ে দে। চুপ চুপ হে পরম ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাগণ প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু। ফাদার কারাস, প্রার্থনার বই খুলে আপনিও পড়া শুরু করুন। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ।
হে প্রভু, হে প্রভু, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকলিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, শরীরের রক্ত কি মিষ্টি। বাবা তুই এসেছিস, ডেমি, ডেমি, ডেমি। ফাদার কারাস, আপনি ওদের কোথায় কান দিলেন? আপনি প্রার্থনায় মনোযোগ আমার সাথে বলুন। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর, তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। প্রস্তাবনায় অংশ নিন, আমার সাথে বলুন, শত্রুর ওপর তোমার জয় হোক, শত্রুর ওপর তোমার জয় হোক, আমার প্রার্থনা গ্রহণ করো প্রভু। নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো শিশুটিকে। বাবা আমার কাছে আয়, বাবা আমার কাছে আয়, বাবা আমার কাছে রাখিস না বাবা, আমার আপনি ভুল করছেন। আপনাকে শয়তান নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে, সে আপনাকে বশ করার চেষ্টা করছে। আমার সাথে বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তি মহিমায় পবিত্র করো আমাদের। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। আমাদের অসীম শত্রু ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, মরবার সময় হয়েছে। তুই না ডাক্তার, দেখ নারী পরীক্ষা করে দেখ। ফাদার, ফাদার, যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হবে কেন? ওর এই অবস্থার জন্য তোরা দায়ী, বুঝলি তোরা? কিন্তু ফাদার, কিন্তু ফাদার রেগান, কথা বলবেন না প্লিজ, আমার সাথে যোগ দিন, বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকলিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর,
আমি কথা বলবি না, শুনবেন না, শুনবেন না ওর কথা। এমন কেন করলি তিনি আমাকে? কেন একা ফেলে রেখে গেলি বাবা? কি করেছিলাম আমি মা? কি করেছিলাম? আমার সাথে কেন এরকম করলি বাবা? এখন আমার কোনো জায়গা নেই। ওর কথা শুনবেন না, শুনবেন না ওর কথা। পরম করুণা মহায়, কথা তোর পালা, এবার তোর পালা। আগে বলতো, তোকে আগে শেষ করবো নাকি রেগানকে? আমি তোমার কাছে আমার নিজেকে সমর্পিত করছি। এসো এসো এসো। এই তো এতক্ষণে ব্যথা লাইনে এসেছে, বল বল, তুইও আমার পূজা করবি? হ্যাঁ হ্যাঁ করব, করবই তো। তবে হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, রক্ষা করো যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করছে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো, হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু। আমরা তোমার করুণা ভিক্ষা করছি, তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান ট্রেডিশন ম্যাকিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, শত্রুর উপর তোমার জয় হোক, শত্রুর উপর তোমার জয় হোক। আমার প্রার্থনা গ্রহণ করো প্রভু, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে। শরীরে অনেক কষ্ট মা, কিন্তু অনেকদিন পর মনে হচ্ছে আমার অনেক শান্তি, অনেক শান্তি মা। ফাদার মেরিন, ফাদার কারাস, ওরা কি? ফাদার মেরিন আর ফাদার কারাসের মৃত্যুর ৬ সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল। এতদিন পর্যন্ত বোঝা যায়নি যে আসলে সে কি করতে চাচ্ছে। সে চাইলেই রেগানকে অ্যারেস্ট করাতে পারত, কিন্তু তার রিপোর্টে বাল জেনিংসের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পা ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, যেটা একটি শোচনীয় দুর্ঘটনা। কিন্তু আসলে রেগানের মধ্যে বাস করা শয়তানটাই বার্কে জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেয়। আর রিপোর্টে ফাদার মেরিনের মৃত্যুটাও খুব অস্বাভাবিক, এই বয়সে এক্সরসিজমের মতো মানসিক চাপ না নিতে পেরে হার্ট অ্যাটাকে মৃত্যু। আর ফাদার ডেমিয়ান কারাস, ফাদার মেরিনের মৃত্যু দেখে মানসিক ভারসাম্য হারিয়ে জানালা দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এই দুটি মৃত্যু ডিটেকটিভ কেন্দ্রম্যান নিজ চোখে ক্রিসদের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখেছে। কিভাবে ফাদার মেরিন মারা গেলেন, কিভাবে ফাদার কারাস নিজের মধ্যে রেগানের ভিতরে থাকা শয়তানটাকে সম্মোহিত করে নিল, তারপর জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল শুধুমাত্র শয়তানটাকে শেষ করবার জন্য। দুইজন অসাধারণ মানুষ যদি একটি শিশুকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, তবে ডিটেকটিভ কিন্ডারম্যানও সেই শিশুটিকে একটা শয়তানের কার্যকলাপের শাস্তির দণ্ডে দণ্ডিত করতে পারে না। এটা ফাদারদের সাথে এবং রেগানের সাথে অন্যায় করা হবে। এদিকে ক্রিস তার বাড়িটা বিক্রি করে দিয়েছে, সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে। হাওয়ার্ড নিতে এসেছে ওদেরকে।
ওদের হাসি খুশি মুখ দেখে এখন বিশ্বাসই হয় না কি প্রচন্ড দুঃস্বপ্নের দিন কাটিয়েছে তারা। আশা করা যায় সামনের দিনগুলো ওরা অনেক ভালোভাবেই কাটাবে, আর কোনো শয়তানের ছায়া হয়তো পড়বে না ওদের জীবনে।